মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে স্বাস্থ্য সর্বদাই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে প্রাচ্য স্বাস্থ্য সভ্যতার চমৎকার অর্জনের উপর ভিত্তি করে বিশ্বের একশো নব্বইটি দেশ ও অঞ্চলের অন্তত চল্লিশ মিলিয়ন পরিবারের জন্য টেন্স উদ্ভাবন করেছে এক চমৎকার পদ্ধতি যা বিস্তৃত করবে স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং জীবনের সত্যিকারের মূল্য অর্জনের

在全球的发展，少一个国家也不算全球；在天池，在国际上的发展，少一个国家的货币，你们也不算创外会。 বিচিত্র শিল্প বিন্যাসই হল এর বৈশ্বিক উন্নয়নের ভিত্তি বছরের পর বছর ক্রমবিকাশের মাধ্যমে টিএন্স পরিণত হয়েছে একটি ন্যাশনাল উদ্যোক্তা গ্রুপে যার আওতায় রয়েছে বায়োটেকনোলজি স্বাস্থ্য ব্যবস্থাপনা হোটেল ও ট্যুরিজম শিল্প শিক্ষা প্রশিক্ষণ ই কমার্স ও আর্থিক বিনিয়োগ আরও রয়েছে একীভূত শিল্প পুঁজি ব্যবসায়িক পুঁজি ও অর্থনৈতিক পুঁজি আর এটির শাখাগুলো বিস্তার ঘটেছে বিশ্বের একশো দশটি দেশ ও অঞ্চলে যার মতাদর্শ হল মানবের স্বাস্থ্য পুনরুদ্ধারের মাধ্যমে সমাজে অবদান রাখা প্রাচ্যের পাঁচ হাজার বছরের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বিজ্ঞানী হচ্ছে টেঞ্সের তৈরি স্বাস্থ্য বিষয়ক দর্শন পরিশোধন প্রতিস্থাপন সমতা ও জনাপূর্ণ প্রতিরোধের মূল ভিত্তি সবুজকে উন্নীত করার মূল ব্যবস্থাপনা নিয়ে এবং প্রাকৃতিক স্বাস্থ্যসম্মত ও প্রযুক্তিগত উন্নত জীবন মান নিশ্চিত করবে টেন্স স্বাস্থ্য খাদ্য সমন্বয় করছে প্রাচ্য স্বাস্থ্য ব্যবস্থা আধুনিক বায়োলজিক্যাল প্রযুক্তির সঙ্গে যা দিচ্ছে বিশ্বাসযোগ্য স্বাস্থ্য সুরক্ষা ঐতিহ্যগত চীনা স্বাস্থ্যবিজ্ঞানের আলোকে টিএনসের স্বাস্থ্যসেবা যন্ত্রপাতিগুলো অনন্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সহযোগিতা করছে প্রাকৃতিক নির্যাস এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে তৈরি হচ্ছে স্কিন প্রোডাক্টসমূহ স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক জীবনযাপনের জন্য টিএনসের রয়েছে ডিকো গৃহস্থালী পণ্য যা পরিবেশ বান্ধব সুলভ মূল্যে ক্রয়যোগ্য রয়েছে আন্তর্জাতিক পণ্য সরবরাহ ব্যবস্থা যা তৈরি মূল চীন ভিয়েতনাম এবং অন্যান্য দেশসমূহে যা সহযোগী হিসেবে কাজ করে আরও রয়েছে আমেরিকা জুড়ে ও ইএম ওটিএম ফ্যাক্টরি মেক্সিকো স্পেন নরওয়ে রাশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত ইথিওপিয়া কোরিয়া মিশর ইত্যাদি দেশগুলোতে রয়েছে এর জনাকীর্ণ শাখাসমূহ টেন্স অর্জন করেছে বিশ্বব্যাপী উৎপাদন সম্পদের একটি সমন্বিত বরাদ্দ এবং পুরো উৎপাদন প্রক্রিয়ার তথ্য ব্যবস্থাপনা যার মধ্যে রয়েছে চালান বরাদ্দ জিনিসপত্র ক্রয় ও তৈরি এবং সরবরাহ ইত্যাদি আর এটি বোধগম্য হয় টেন্সের বৈশ্বিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং এর দ্রুত বাজার চাহিদা মেটানোর চিত্রধারা টেন্স গ্রুপের ডায়াগনস্টিক ও টেস্টিং সেন্টারের রয়েছে একটি ব্যবস্থাপনা পদ্ধতি যেটি আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশের কানুন সমূহ বিবেচনা করেই এই সেন্টারটি রয়েছে বিশ্বব্যাপী কোয়ালিটি ম্যানেজমেন্ট ও খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণ ব্যবস্থা এটি নিশ্চিত করে যে টেন্সের পণ্য নিরাপত্তা ব্যবস্থা উন্নত আন্তর্জাতিক মান বজায় রাখে টেন্স পণ্যসমূহ শুধুমাত্র উন্নত সবুজ পণ্য উপস্থাপন করে না বরং কঠোরভাবেই কর্পোরেট স্ট্যান্ডার্ড বহন করে যা অনেক দেশের জাতীয় স্ট্যান্ডার্ড থেকেও উন্নত 2011 এগারো সালে টুয়েন্স গ্রুপ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ শুরু করেছে চাইনিজ একাডেমি অফ ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেন্টাইনের সাথে যার লক্ষ্য ছিল চীনে স্বাস্থ্য খাদ্য নিরাপত্তার প্রথম গবেষণা সেন্টার প্রতিষ্ঠা যেটি সমাজকে একটি তৃতীয় পক্ষীয় পরিদর্শন সেবা প্রদান করে যার সনদ যথাক্রমে আইএসও টোয়েন্টি টু থাউজেন্ড আইএসও নাইন থাউজেন্ড ওয়ান আইএসও থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আরও রয়েছে হালাল সনদ ও ইন্দোনেশিয়ান সনদ ডেন্সে রয়েছে আন্তর্জাতিক হেলথ ইন্ডাস্ট্রি পার্ক যা এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং সেখানে সাত বিলিয়নের অধিক আরএমবি বিনিয়োগ রয়েছে এটি সমন্বয় করে প্রোটেক্ট আর এন ডি পাইলট প্ল্যান টেস্ট মেডিকেল হেলথ রিসার্চ নানান বড় মাপের কনফারেন্স ও মেলা ইত্যাদির পার্কের ব্যবসায়িক বিষয়গুলো রূপ দিয়েছে টেন্সের এক বিশাল হেলথ ইন্ডাস্ট্রিতে এটি শুধুমাত্র বিশ্বব্যাপী ভোক্তাদেরকে অনন্য স্বাস্থ্য দিচ্ছে না বরং সকলকে দিচ্ছে বৈজ্ঞানিক স্বাস্থ্য ব্যবস্থাপনা যথাযথ ঔষধ এই ধারণার অধীনে তাই জি সান ইন্টারন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার দিচ্ছে বৃহৎ আকারের সেবা যার মাঝে রয়েছে যথার্থ রোগ নির্ণয় সময়মতো প্রতিরোধ সঠিক চিকিৎসা এবং পুনর্বাসন আর রোগ নির্ণয় সময়মতো প্রতিরোধ সঠিক চিকিৎসার সমন্বিত অনুশীলনের মাধ্যমে তাই জিসন ইন্টারন্যাশনাল হেলথ ম্যানেজমেন্ট সেন্টার তৈরি করেছে একটি উন্নত স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম যেটি কাজ করবে দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা সেবা দানে সেবাদানে সব নামী হোটেলগুলো সমন্বয় করছে ক্যাটারিং সার্ভিস বসবাস অবকাশ যাপন বিজনেস কনফারেন্স ও বিভিন্ন মেলার আয়োজন 2016 সালে ট্রেন্স উন্নীত করেছে ওয়ান বডি মাল্টিপল উইং নামক ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে প্রধান বডি হিসেবে কাজ করবে স্বাস্থ্য পণ্যের ডাইরেক্ট সেলিং টেন্স গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে তাই জি সেন হসপিটাল ইউনিভার্সিটি দ্য ই কমার্স প্ল্যাটফর্ম শনাল প্ল্যাটফর্মেন্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল ইত্যাদি এগুলোই পদ্ধতির আলোকে বৈচিত্র্যময় ব্যবসা পরস্পরের সাথে সহযোগী হিসেবে কাজ করবে একটি সৃজনশীল উন্নয়নের পথে এবং আরও তৈরি হবে অনলাইন ও অফলাইন মূলধারার ব্যবসা উঁচু প্রত্যাশার মিশন নিয়ে কাজ করছে মানসম্পন্ন শিক্ষা ও ব্যবসা সুযোগ পৃথিবীর সকল ভোক্তা নিকট পৌঁছে দিতে এটিকে ভালোবাসো অনুভব করো তৈরি করো ও ছড়িয়ে দাও এই মন্ত্র নিয়ে উৎসাহ যোগায় আসসালামু আলাইকুম ইসপিল্লাহ রহমান রহিম সময়ত উপস্থিতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের জুম লাইভ সেশনে এবং ফেসবুক লাইভে তিনশি যে নিয়মিত আয়োজন আমরা জুমের মাধ্যমে করে থাকি সেই ধরনের আয়োজনে আজকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা অংশগ্রহণ করেছেন আজকের প্রোগ্রামের মূল আলোচ্য বিষয় হচ্ছে এনডিও নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন যে প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে অনেকগুলো বিষয় ধারণা নিতে পারবো একজন নতুন ডিস্ট্রিবিউটর হিসেবে আমাদের কী কী কাজ করতে হবে কোন কোন কাজগুলো করলে আমরা সামনের দিকে এগোতে পারবো এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে আলোচনা করা হবে সো আজকে যারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে দিয়েছেন অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার দাবিদার ঈদ খুব কাছেই চলে এসেছে আমাদের একেবারে দোরগোড়ায় আমরা আশা করছি আগামী চোদ্দ তারিখ আমাদের পবিত্র ঈদুল ফিতর হবে সো ঈদের আনন্দ ভাগাভাগি হচ্ছে জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অনেকে পৌঁছে গিয়েছেন এর মাঝখানেও আমরা আমাদের আয়োজন অব্যাহত রেখেছি আপনাদের উদ্দেশ্যে তো যারা যারা এই ধরনের আয়োজনগুলোর সাথে সম্পৃক্ত থাকেন তারা নিশ্চয়ই অন্যদের চেয়ে এক ধাকে বিয়ে থাকবেন সো বরাবরের মতো আজকের প্রোগ্রামও ফেসবুক লাইভ আছে ফেসবুকে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের প্রোগ্রামটা শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার করে দিলে অন্যরা দেখার সুযোগ হবে তো আর কথা বাড়াবো না ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা প্রোগ্রাম শুরু করে দিতে যাচ্ছি সো প্রোগ্রাম শুরু করার জন্য এই মুহূর্তে আমাদের মাঝখানে যিনি আছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা তার প্রোগ্রামগুলো পেয়ে থাকি অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই তার প্রোগ্রামগুলো আমাদের করার সুযোগ হয়ে থাকে আজ কেউ ব্যতিক্রম নয় তার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের অনেকগুলো বিষয় তিনি এখানে শেয়ার করবেন গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং তো আমরা যারা অংশগ্রহণ করেছি প্রত্যেকের জায়গা থেকে অবশ্যই মনোযোগী হব কোন কোন বিষয়গুলো ইনি উপস্থাপন করছেন সেই বিষয়গুলো আমরা নোট ডাউন করবো এবং সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করব এবং আজকে যারা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের সাথে আমরা প্রোগ্রামটা শেয়ার করব ডুপ্লিকেট করার চেষ্টা করব তো আসুন আমরা আজকে প্রোগ্রামটা শুরু করে দিই এই মুহূর্তে প্রোগ্রাম শুরু করার জন্য আমরা যাকে বিনীত অনুরোধ জানাবো তিনি আমাদের কোম্পানির একজন ন্যাশনাল লেভেল স্পিকার সিভিল লাইন ডিস্ট্রিবিউটর যার অসংখ্য খ্যাতি রয়েছে বাংলাদেশ জুড়ে তার ট্রেনিং দক্ষতায় নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছেন ঠিক সেই ধরনের একজন লিডার থেকে আজকে আমরা অর্থাৎ তার ব্যক্তিগত অভিজ্ঞতা তার বিজনেস অনেক বেশি সমৃদ্ধ প্রায় দীর্ঘ সময় ধরে তিনি সাথে যুক্ত আছেন সেলিং ক্যারিয়ারে তার অনেক রয়েছে সেই এক্সপেরিয়েন্সের কিন্তু আজকে তিনি আপনাদেরকে অনেকগুলো বিষয় শেয়ার করবে স্যার কথা না পড়িয়ে এই মুহূর্তে আমরা ট্রেনিংটা পরিচালনা করার জন্য আহ্বান জানাবো আমাদের সবারই প্রাণপ্রিয় জনাব মুকুল কুমার নাথ ন্যাশনাল লেভেল স্পিকার মিস্টার মুকুল কুমার নাথ আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে প্রোগ্রামটা শুরু করতে পারেন হ্যালো এভরিবডি গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি বিশেষ করে টিএনসি বাংলাদেশের যারা ডিস্ট্রিবিউটর আছেন সারা বাংলাদেশ ব্যাপী তাদের সবাইকে আমাদের আজকের এই এনডিও প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক লাইভে আছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার ডিস্ট্রিবিউটররা আজকের এই এনডিও প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারে আর যারা ইতিমধ্যে আমাদের জুমে কানেক্টেড হয়েছেন তাদের বিভিন্ন ধরনের মন্তব্য মতামত আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন চ্যাট বক্সে তো আশা করছি সবাই ভালো আছেন এবং একটি চমৎকার সময় আমরা ইতিমধ্যে এনজয় করছি কারণ এই কালের সময়ে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা একটা বিষয় ফিল করি সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের সময়টাকে আরো বেশি যথাযথভাবে কাজে লাগাতে পারি যেটি যখন আমরা অবসর সময় পাই তখনই মূলত আমাদের কাছে পরিষ্কার হয় সেই প্রেক্ষাপটে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সময়টাকে আমরা যথাযথভাবে কাজে লাগাচ্ছি না যদি আমরা কাজে লাগাই তাহলে অবশ্যই আমরা আরো অনেক বেশি আউটপুট আরো অনেক বেশি রেজাল্ট আরো অনেক বেশি আহ সম্ভাবনা আমাদের জন্য তৈরি করতে পারবো যাই হোক আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমরা নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ডিজাইন করেছে নতুন ডিস্ট্রিবিউটররা যারা টিয়ার স্টার্ট করবেন তাদের জন্য করণীয় বিষয়বস্তু নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম আশা করছি আমার সাউন্ড আপনারা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যদি কোনো প্রবলেম হয় চ্যাট বক্সে আমাকে একটু লিখে জানাবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমি কন্টিনিউ করব অথবা কেউ একটু আমাকে সাউন্ড দিয়ে বলতে পারেন যে এভরিথিং ইজ ওকে আর একটু ওকে যদি আর একটু চান তাহলে আমাকে আপনাদের জন্য একটা বয়া ইউজ করতে হবে আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা ও এখন কি লাউডলি শুনতে পাচ্ছেন হ্যাঁ যিনি বলছেন আর লাউড করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি এখন কি লাউডলি শোনা যাচ্ছে কিনা হ্যালো ওকে যাই হোক আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেই বিষয়টা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা টিয়ান্সের বিউটি সম্পর্কে জানবো স্পেশালি যারা টিয়ানসি বিজনেসটা স্টার্ট করেছেন তাদের জন্য করণীয় বিষয়বস্তু নিয়ে আমাদের আজকের আয়োজন সো চলেন আমরা সেই আয়োজনটাতে যাই সেই বিষয়টা একটু দেখে আসি প্রথমে যখন আমরা টিয়ান্স বিজনেসটা স্টার্ট করব যখন প্রথমে আমরা শুরু করব বিজনেসটা আমাদের বিজনেসটাতে শুরু করার সাথে সাথে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা নাম হচ্ছে সাইন আপ যেটাকে আমরা বলি ফর্ম ফিল আপ বা আমরা ডিস্ট্রিবিউটরশিপ নিই যখন আমরা ডিস্ট্রিবিউটরশিপ নিই ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরের করণীয় কাজগুলো সম্পর্কে আমরা প্রথমে জানবো প্রথম কাজ হচ্ছে হোয়েন ইউ স্টার্ট ইউর বিজনেস ইউ জাস্ট স্টার্ট টু লার্ন প্রথমে আপনাকে শিখতে হবে কারণ নেটওয়ার্ক মার্কেটিং স্পেশালি ডিরেক্ট সেলিং বিজনেসে আমরা যারা যুক্ত হয়েছি বা যুক্ত হচ্ছি তাদের সবারই একটি বিষয় কমন সেটা হচ্ছে আমাদের পূর্বের অভিজ্ঞতা ছাড়াই আমরা বিজনেসে স্টার্ট করেছি কারণ আমাদের পরিবারে আমাদের বাপ দাদা আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব আমাদের পাড়া প্রতিবেশী এরা কেউ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস স্টার্ট করে নাই যেহেতু আমি স্টার্ট করেছি সেহেতু সবার আগে আমাকে জানতে হবে সবাই আমাকে বুঝতে হবে যে আমি রিয়েলি এই বিজনেসের জন্য কতটুক ফিট সো এখন আমাদেরকে দেখতে হবে এই ফিটনেস তৈরি করার জন্য আমাদেরকে জানার জায়গাগুলো কোথায় কোথায় আছে কোম্পানি আমাদের জন্য কি কি সুবিধা রেখেছে দেখেন প্রথমত সুবিধা হচ্ছে ওপিপি ওপেন প্ল্যান প্রেজেন্টেশন এটা খোলামেলা আলোচনা যেটাকে আমরা বলি ওপিপি সেই ওপিপির আয়োজন থাকে নিয়মিতভাবে স্পেশালি আমাদের অফলাইন অনলাইন দুই ক্যাটাগরিতেই আমরা ওপিপি সুবিধা পেয়ে থাকি আপনারা সবাই ওপিপিতে অংশগ্রহণ করেন সেটা অফলাইনও হতে পারে অনলাইনও হতে পারে তো ওপিপির মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে কোম্পানির বেসিক জানার জন্য আমাদের ওপিপি প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে দ্বিতীয় যে বিষয়টা থেকে আমরা জানতে পারি সেটা নাম হচ্ছে এনডিও নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন যেমন এই মুহূর্তে আমরা যে কার্যক্রমে আসি সেটা নাম হচ্ছে এনডিও নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন এছাড়াও কোম্পানি আয়োজন করে থাকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং আয়োজন করে থাকে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন ট্রেনিং আয়োজন করে থাকে বেসিক লেভেল ট্রেনিং এবং সবচেয়ে বেশি আপনি শিখতে পারবেন আপনার সাকসেস আপ প্ল্যানের কাছ থেকে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আপ প্ল্যান বলতে আমরা কাকে বুঝাচ্ছি অনেকে মনে করে থাকেন আপ প্ল্যান মানে হচ্ছে যে আমাকে ব্যবসায় স্পন্সর করেছে একটু এই জায়গায় আমাদেরকে চেঞ্জ আনতে হবে মূলত আপ হচ্ছে সেই ব্যক্তিটি যে আমাকে সরাসরি সার্ভিস দিচ্ছে সো যে সার্ভিস দিচ্ছে সে আমার সাকসেস আপলাইন সো জানার জায়গায় আমরা যে বিষয়গুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেগুলো আমাদের কোম্পানি আয়োজন করতে পারে ইভেন আমাদের টিম মেম্বার বা আমাদের ডিস্ট্রিবিউটর বা আমাদের সাকসেস আপলাইন বা আমাদের লিডার বা আমাদের স্টকিস্ট আয়োজন করতে পারি সেখান থেকে আমরা বিষয়গুলো জানবো শিখবো বুঝবো আরেকটা জায়গা থেকে আমরা জানবো বুঝবো শিখবো সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইলটি আছে যে প্রোফাইলটা থেকে আমরা বিস্তারিত সবকিছু জানবো সেই প্রোফাইলটা থেকেও আমরা জানতে পারি শিখতে পারি সো আপনাদের জানার জায়গাটাকে আরও বেশি সমৃদ্ধ আরও বেশি শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আমি অনলাইনে কিছু কার্যক্রমে হাত দিয়েছি স্পেশালি প্যান্ডামিক সিচুয়েশনে এই বিষয়টাতে আমার নজরে আসে এবং সেই প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে কিছু অনলাইন প্রোগ্রামের আমি আয়োজন করছি বিশেষ করে আমার ফেসবুক পেজে আমার ফেসবুক গ্রুপের সাথে যারা যুক্ত আছেন তারা এই প্রোগ্রামগুলো সম্পর্কে অবগত আছেন ইউটিউবে আমি নিয়মিতভাবে প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার বিকাল পাঁচটায় নতুন নতুন টপিক্সের উপর ভিডিও আপলোড করে থাকি স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট মাইন্ড সেট সেলস অ্যান্ড মার্কেটিং অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের উপর আমার এই ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপনারা নানান ধরনের বিষয়বস্তু পাবেন যার আলোকে আপনি এখান থেকে লার্ন করতে পারেন শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন যেটা কথাটা বলছিলাম যে আমাদের প্রোফাইল যে প্রোফাইলটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো সেই প্রোফাইলটা আমাদের সবার কাছে আছে নিশ্চয় কার কার কাছে আছে যাদের কাছে আছে তারা একটু ইয়েস লিখে জানান বা ওয়াই লিখে জানান যে হ্যাঁ আমার কাছে আছে আর যাদের কাছে প্রোফাইলটা নেই অবশ্যই তাদের প্রোফাইলটা পারচেস করে নিতে হবে মাত্র সাড়ে চার পয়েন্ট এই প্রোফাইলটার ভ্যালু সাড়ে চার পিভিতে আপনি এই প্রোফাইলটা পাবেন সেই পিভিটাও আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং সেই পিভিটাকে আপনার পজিশন ডেভেলপমেন্টের জন্য আপনি অ্যাকোমুলেশন করতে পারবেন একই সাথে এখান থেকে আপনি লার্ন করতে পারবেন সো যাদের কাছে আছে তারা ইএস লিখে জানাবেন যাদের কাছে নাই তারা নো লিখে জানাবেন যাদের নাই তারা অবশ্যই এটা করে নেবেন আপনার ডিস্ট্রিবিউটরদেরকে অবশ্যই এই প্রোফাইলটা পারচেস করিয়ে দিবেন যে কোনো মূল্যে এই প্রোফাইলটা যেন তার বাসায় থাকে কারণ এটাকে আমরা নাম দিয়েছি ইনকাম কিতাব আমাদের যাবতীয় সকল ইনকাম এই প্রোফাইলেই নিশ্চিত করা হয়েছে সো প্রোফাইলটা যদি আমি ভালোভাবে বুঝতে পারি আমার ইনকামটা আমি ভালোভাবে বুঝতে পারব সো এই প্রোফাইল আমি কী জানবো আসলে তিনটা বিষয় জানবো এক হচ্ছে টিয়ান্স গ্রুপের কর্পোরেট স্ট্রেন্থ এই কোম্পানিটার প্রোফাইল সম্পর্কে আমি জানবো ইতিমধ্যে টিআান্স কর্পোরেট স্ট্রেন্থের উপর আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে সো সেটা যদি আপনারা দেখেন প্রায় বিশ মিনিটের একটা ভিডিও সেই ভিডিওতে আপনি কোম্পানির ডিটেলস জানতে পারবেন এছাড়া আপনি জানতে পারবেন কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে কোম্পানির হেলথ সাপ্লিমেন্ট হেলথ কেয়ার অ্যাপ্লায়েন্স পার্সোনাল কেয়ার প্রোডাক্ট এবং হোম কেয়ার এই চার ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো উৎপাদন করে সেই প্রোডাক্টগুলোর বিস্তারিত বাংলায় আপনি প্রোফাইলে জানতে পারবেন তৃতীয় যে বিষয়টা আপনি জানবেন সেটা হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান ট্রিয়ান্স কোম্পানির হাইব্রিড মার্কেটিং প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সো চাইলে আপনারা সেই মার্কেটিং প্ল্যানের খুঁটিনাটি বিষয়গুলো আমার এই চ্যানেলের ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন সো আপনি স্টাডিও করে জানতে পারেন ভিডিও দেখেও জানতে পারেন ইভেন আপনারা আপনাদের সাথে বসে খোলামোলাভাবে কাগজে কলমে বুঝে নিতে পারেন যে মার্কেটিং প্ল্যানটা কী আসলে কীভাবে কাজ করলে কোন উপায়ে কাজ করলে কী ধরনের সেট গেলে আমার ইনকামের ভলিউমটা আমি ডে বাই ইনক্রিজ করতে পারি সো এই হলো জানার জায়গা সো জানার অনেক পরিধি আছে আপনাদের জন্য স্পেশালি জানিয়ে রাখি মানুষ আসলে জায়গা থেকে এক মানুষ বই পড়ে শিখে দুই মানুষ দেশ বিদেশে ঘুরে শিখে ট্রাভেলিং তিন মানুষ শিখে ভুল থেকে যখন মানুষ ভুল করে সেই ভুল থেকে মানুষ শিখে মানুষ শিখে থেকে পিপল যারা সফল হয়েছে তাদের সাথে মিশলে আপনি শিখতে পারবেন মানুষ শিখে ট্রেনিং বা প্রশিক্ষণ থেকে সো শিক্ষার এই পাঁচটা জায়গা আপনি ব্যবহার করতে পারেন আপনার নলেজকে ডেভেলপ করার জন্য নলেজকে গ্যাদার করার জন্য এখন আমরা দেখবো কোম্পানির বিষয় কোম্পানির যদি আমাদেরকে জানতে হয় প্রথমে আমরা সেখানে খুঁজে পাই যে আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার লিজিনিয়ানকে যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা যে কোম্পানির নাম হচ্ছে টিয়ান্স টিয়ান্স ন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি টিয়ান্স শুধুমাত্র একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি না এটা একই সাথে নানান বিজনেস ইতিমধ্যেই তার নামের সাথে যুক্ত করে তার বিজনেসটাকে অনেক বেশি মজবুত শক্ত এবং দৃঢ় করেছে বিজনেস স্টার্ট করেছে মিস্টার লিজিনিয়ান উনিশশো সালে যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পঁচানব্বই সালে ব্যবসাটা শুরু করে টিয়ানজিন প্রদেশে টিয়ানসি কোম্পানি সে কারণে এই কোম্পানিটার নামকরণ হয়েছে টিয়ানজিন থেকে টিয়ানসি যেটি চায়নাতে অবস্থিত এই বিজনেস কার্যক্রমে টিয়ানস গ্রুপের ব্যবসা ইতিমধ্যে সারা বিশ্বের একশো নব্বইটারও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বের প্রায় পঞ্চাশ মিলিয়ন পরিবার প্রায় পাঁচ কোটিরও অধিক পরিবার টিয়ানসি পরিবার হিসেবে সংযুক্ত আছে যারা নিয়মিতভাবে ট্রানজিট পণ্য ব্যবহার করছে সো অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা প্রোফাইল সম্পর্কে জানতে চাই সো সেই ক্ষেত্রে আমরা এই পাঁচটা তথ্যই আপনাদের কাছে শেয়ার করছি এবং বিস্তারিত জানার জন্য আমার ভিডিওটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল সো এখানে ট্রান্স যে যে ক্যাটাগরিতে বিজনেস স্টাবলিশ করেছে যেহেতু একটি মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি আমরা দেখি সেই ক্যাটাগরিগুলো কি কী বায়োটেকনোলজি হেলথ ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম এডুকেশন অ্যান্ড ট্রেনিং ই কমার্স ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এই সব ক্যাটাগরিতে কোম্পানি তার ব্যবসায়িক বাজার সম্প্রসারণ করেছে যার আলোকে সে একটি মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে টিয়ানসি বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করা শুরু করেছে সে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে যার নাম টিয়ানস ইউনিভার্সিটি যেটির আয়তন তিন দশমিক দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে দুই দশমিক এক বর্গ কিলোমিটার এলাকা যে সে স্থাপনা গড়ে তুলেছে এবং এখানে প্রাইমারি বিনিয়োগ করা হয়েছে দশ বিলিয়ন ইয়ান বাংলাদেশি টাকায় পনেরো হাজার কোটি টাকা প্রায় এখানে বিনিয়োগ করা হয়েছে যেখানে দুই সালে কাজ শুরু হয়েছে দুই সালে ইতিমধ্যে সেটি ডেভেলপ

টিএস গ্রুপের চেয়ারম্যান মিস্টার লিজিনিয়ান উনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নয় একই সাথে উনি একজন দাতাও বত্রে ওনার দাতব্য প্রতিষ্ঠান ট্রান্স মেজিং ইন্টারন্যাশনাল লাভ ফাউন্ডেশন থেকে দুই সাল পর্যন্ত সারা বিশ্বে দান করা হয়েছে প্রায় ওয়ান বিলিয়ন আর এক আর এম বিতে পনেরো টাকা যদি আপনি কাউন্ট করেন তাহলে সেখানে আপনি ফিগারটা পেয়ে যাবেন সেটি কত হতে পারে সেটা আপনারা বাসায় গিয়ে হিসাব করে দেখতে পারেন অথবা কেউ একজন ক্যালকুলেটর যদি সাথে থাকে ক্যালকুলেশন করে আমাদেরকে চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে এক দশমিক পাঁচ বিলিয়ন আর এমবি টিয়ান্স গ্রুপের চেয়ারম্যান ইতিমধ্যে দান করেছে সেটির পরিমাণ বাংলা টাকায় কত সো কেউ একজন আমাদের এই দায়িত্বটা নিয়ে আমাদেরকে চ্যাট বক্সে বা কমার্সে লিখে জানান বাকিরা যাতে বুঝতে পারে ফিকারটা টিয়ানস গ্রুপের অন্যান্য বিশাল প্রাপ্তির মধ্যে একটা হচ্ছে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ব রেকর্ডধারী কোম্পানিগুলোর তালিকায় একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে টিয়াস গ্রুপ যেটি দুই সালের আটই মে ফ্রান্সের নিজ শহরে অনুষ্ঠিত হয় যেখানে কোম্পানি একটি জমকাল অনুষ্ঠান আয়োজন করে যার উপস্থিতির সংখ্যা ছিল ছয় হাজার দুইশো বাষট্টি জন মানুষ সারা বিশ্ব থেকে ছয় হাজার দুশো বাষট্টি জন মানুষকে একত্রিত করে টিয়াস ফ্রান্সের নিজ একটি বাক্য রচনা করে যে বাক্যটার নাম হচ্ছে টিয়ান্স ড্রিম ইজ নাইচ ইন দ্য কোড ডিজোর যে বাক্যটা মানুষ দ্বারা নির্মিত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বাক্য হিসেবে স্বীকৃতি পেয়েছে টিয়ান্স সেই থেকে তার নাম অন্তর্ভুক্ত করেছে দ্য লার্জেস্ট হিউম্যান সেন্টেন্সের তালিকায় গ্রিন ইজ রেকর্ড কর্তৃপক্ষ সেটাকে অবজার্ভ করে সার্টিফাইড করেছে সো এটি আমাদের জন্য প্রাউডের বিষয় যে আমরা এমন একটা কোম্পানির সাথে অন্তর্ভুক্ত আছি যে কোম্পানিটা পৃথিবীর একমাত্র ডাইরেক্ট কোম্পানি যারা গ্রিন ইজ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেছে সো এই গেল টিএনসির প্রোফাইল যেটি আমরা মোটামুটি জানতে পেরেছি এরপর আমরা দেখব টিএনসির প্রোডাক্ট দ্বিতীয় যে ক্যাটাগরিতে আমরা যাব সেটা হচ্ছে টিএনসির প্রোডাক্ট টিএনস হাই কোয়ালিটি পাওয়ার প্রোডাক্ট বন্ধুরা এখানে লক্ষ্য করেছেন টিএনস প্রোডাক্ট নামে কিন্তু আমি এখানে হাইলাইটস করে নেই টিএনস প্রোডাক্টের সাথে আরও কিছু বিশেষণ সংযুক্ত হয়েছে বিশেষ করে হাই কোয়ালিটি পাওয়ার প্রোডাক্ট তার মানে হাই কোয়ালিটি বলতে আমরা কি বুঝি উচ্চ মান শক্তি সম্পন্ন পণ্য টিএনসি শুধুমাত্র পণ্য উৎপাদন করে না সে উচ্চ মান শক্তি সম্পন্ন পণ্য উৎপাদন করে সো এই উচ্চমান শক্তিসম্পন্ন পণ্যগুলোকে কেন এত বেশি আমরা ভালোবাসি কেন এত বেশি এটাকে নিয়ে আমরা গর্বিত অনুভব করি কেন এত বেশি এটাকে নিয়ে আমার কনফিডেন্স কেন এটা মানুষের কাছে আমরা বেস্ট প্রোডাক্ট হিসেবে তুলে ধরছি তার কারণ আমাদের দুইটা ঐতিহ্য এখানে সমন্বয় করা হয়েছে এক এসেন্স অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অ্যান্ড হেলথ কালচার পাঁচ হাজার বছর ধরে চাইনিজরা যেই পদ্ধতিকে তাদের চিকিৎসা সেবায় ব্যবহার করেছে যেটা এখনও তারা ব্যবহার করে যাচ্ছে সেই পদ্ধতিটিকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে আমাদের পণ্য উৎপাদন ব্যবস্থা আপনারা জেনে অবশ্যই আনন্দিত হবেন যে আমাদের চেয়ারম্যান মিস্টার লিজিয়ান গতকালকে কালকে। একটি অনুষ্ঠান আয়োজন করেছিল অনলাইনে সেই অনুষ্ঠানটা আপনারা অনেকেই ইউটিউব লাইভে দেখেছেন অনেকে টিআনসি বাংলাদেশ কোম্পানির পর ফেসবুক পেজেও লাইভ হিসেবে দেখেছেন তো সেখানে আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে ওইখানে কিন্তু কেউ মাস্ক পরে যাচ্ছে না এবং ওইখানে সামাজিক দূরত্ব বজায় রাখার এই সমস্যাটা নাই তার কারণ কি কারণ হচ্ছে টিয়ানস ডিস্ট্রিবিউটররা প্রত্যেকেই এই ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ব্যবহার করে তাদের শরীরের ইমিউন সিস্টেমটাকে এত বেশি শক্তিশালী করেছে যে এই ভয় বা এই আতঙ্কটা তাদের মধ্যে আর বিরাজ করছে না যে করোনা বা কোভিড নাইন্টিন এই জায়গাটা তারা কিন্তু এখন আর আহ অত বেশি এটাকে আমলে নিচ্ছে না সো আমরা যারা টিয়ান্স ডিস্ট্রিবিউটর আমাদের প্রত্যেকের পণ্য নিমিত সেবন করা উচিত কারণ তার মধ্যে রয়েছে পাঁচ হাজার বছরের ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসা পদ্ধতির এর সাথে আমরা কি সমন্বয় করেছি এর সাথে আমরা সমন্বয় করেছি মডার্ন বায়ো টেকনোলজিকে কারণ টেকনোলজি ছাড়া এই পৃথিবীটা এই মুহূর্তে অচল সেই টেকনোলজিকে এখানে অ্যাডপ্ট করা হয়েছে স্পেশালি আমরা বোয়েকনোলজিকে অ্যাডপ্ট করেছি সো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের সাথে বায়োটেকনোলজির সমন্বয় এটিআন্স তার পণ্য উৎপাদন করে বিধায় টিআ পণ্য পৃথিবীর সেরা পণ্য হিসেবে আমরা দাবি করি আপনাদের কি মনে হয় টিআনসির পণ্য কি সেরা যদি বেস্ট হয় আমাদের চ্যাট বক্সে বি লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে বেস্ট লিখে জানান যারা আমাদের ফেসবুক লাইভে আছেন তারা কমেন্ট সেকশনে বেস্ট লিখে জানান আর যারা আমাদের জুমে আছেন তারা বেস্ট লিখে জানান আমাদের চ্যাটবক্সে যে রিয়েলি এই প্রোডাক্টটা বেস্ট কেনা যারা ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন এটা আসলে বেস্ট প্রোডাক্ট যারা এখনো পর্যন্ত এটা স্বাদ পাননি তাদের জন্য আসলেই অপেক্ষা করছে ভবিষ্যৎ যে আপনি আসলে এই বেস্ট প্রোডাক্টের স্বাদ পেতে চান কিনা তো চলেন আমরা দেখি এই প্রোডাক্টগুলা ইতিমধ্যে কি কি ক্যাটাগরিতে উৎপাদন করা টিয়ান্স ইতিমধ্যেই চার ক্যাটাগরির পণ্য উৎপাদন করে একটি ক্যাটাগরির নাম হচ্ছে হেলথ প্রোডাক্ট যার মধ্যে আবার দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি একটা ক্যাটাগরি হচ্ছে সাপ্লিমেন্ট সিরিজ আর একটা ক্যাটাগরি হচ্ছে ইকুইপমেন্ট সিরিজ তার মানে এক ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে আপনি লোগোগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন দেখবেন আমাদের যে পণ্যগুলো ওরাল সিরিজ এসে ক্যাপসোল বা পাউডার আকারে সেগুলোতে যে লোগোটা ব্যবহার করা হয় সেই লোগোটা হচ্ছে প্রথম লোগোটা আর দ্বিতীয় লোগোটা ব্যবহার করা হয় যেগুলো আমাদের ইকুইপমেন্টস যান্ত্রিক পণ্য রয়েছে সেই পণ্যগুলোতে আমাদের দ্বিতীয় লোগোটা ব্যবহার করা হয় এটি আমাদের হেলথ সিরিজ দ্বিতীয় সিরিজটা হচ্ছে বিউটিফুল সিরিজ যেটাতে আমরা টাইম শ্যাডো ইউজ করি সংক্ষেপে টি এস এই ট্রেডমার্ক ইউজ করা হয় যেটি বিউটিফুল সিরিজের পণ্য তৃতীয় যে বিষয়টাতে আমরা পণ্য উৎপাদন করি সেটা হচ্ছে ডিকু ব্র্যান্ডের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হাউসহোল প্রোডাক্ট চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রিচি ওয়ান যেটি ফ্যাশন নেবল পণ্য ফ্যাশন পণ্য বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের টিয়ানস অলরেডি হাউসহোল সিরিজের একটি পণ্য উৎপাদন করছে যেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক সংবাদ যে এটি খুব দ্রুত মানুষের চাহিদা তৈরি করছে টিয়ানসির উৎপাদিত শ্যাম্পু কারা কারা এই শ্যাম্পুটা ব্যবহার করেছেন যারা যারা ব্যবহার করেছেন তারা আমাদেরকে ইয়েস লিখে জানান এবং বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যারা স্কিনে স্কেচ করছেন দাগ দিচ্ছেন আপনার এই দাগটা কিন্তু আমাদের স্কিনে দেখা যাচ্ছে দয়া করে কেউ মোবাইল ফোনের স্কিনে আকাকি করবেন না স্পেশালি যারা জুম এ আছেন এটি জুম থেকে যারা কানেক্টেড আছেন তাদের স্কেচের কারণে আমাদের ডিসপ্লেতে স্কেচ স্টোরি হচ্ছে প্লিজ এই জায়গাটা আমাদেরকে একটু সচেতন হতে হবে সাবধান হতে হবে এবং অবশ্যই জায়গাটা আমাদেরকে শিখতে হবে ঠিক আছে বন্ধুরা যাই হোক আমরা আশা করবো পরবর্তীতে আমরা এই ভুলটা আর করবো না সো আমাদের এই পণ্যটা যে শ্যাম্পুটা ইতিমধ্যে বাজারে এসেছে সেই শ্যাম্পুটা কারা কারা ব্যবহার করেছেন তারা লিখে জানান যে আমি বা মি আমি লিখে বা আই লিখে জানান যে হ্যাঁ আমি ব্যবহার করেছি অনেকেই লিখেছেন যাই হোক কমেন্ট সেকশনও লিখে জানাতে পারেন যারা ফেসবুক লাইভে আছেন যারা কারা কারা আমাদের এই শ্যাম্পুটা ব্যবহার করেছেন সো ইতিমধ্যেই আমরা বাংলাদেশ উৎপাদিত পণ্য পেয়ে গেছি বন্ধুরা যেটা আমাদের জন্য সুখবর যেহেতু একটা পণ্য আমরা বাংলাদেশ উৎপাদন করছি সেহেতু আরও চিরে আরও নতুন নতুন পণ্য বাংলাদেশের বাজারে আসবে আমরা আশা করছি সেই পর্যন্ত আমরা টিআনসি ব্যবসাটাকে অনেক দূর নিয়ে যাব সেই প্রত্যাশা রইল তো আমরা এখন দেখতে পাচ্ছি যে চিয়ান্স কোম্পানির এই পণ্যগুলো আসলে ব্যবহারেরও একটা ফিলোসফি রয়েছে সেই ফিলোসফিটা চারটা স্টেপে বিভক্ত করা যে স্টেপগুলোর নাম হচ্ছে ক্লিনজিং রিপ্লেশনিং স্ট্রেনদেনিং অ্যান্ড ব্যালেন্সিং ক্লিনজিং বলতে আমরা কি বুঝি বন্ধুরা ক্লিনজিং মানে পরিষ্কার করেন শরীরের অভ্যন্তরীণগুলোকে পরিষ্কার করার নামে হচ্ছে ক্লিনজিং এবং ক্লিনজিং সিরিজের পণ্যগুলোর গায়ে আপনি দেখতে পাবেন এই লোগোটা ব্যবহার করা হয় প্রথম লোগোটা ক্লিনজিং সিরিজের পণ্যের গায়ে ব্যবহার করা হয় যা দ্বারা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শরীর থেকে অধিবিষগুলো শরীর থেকে বের করে দেওয়ার পদ্ধতিতে এই পণ্যটা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে দ্বিতীয় স্টেপটার নাম হচ্ছে রিপ্লেশনিং প্রতিস্থাপন প্রতিস্থাপন সিরিজে আমাদের দ্বিতীয় লোগুটা ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের শরীরে যে উপাদানগুলোর ঘাটতি হচ্ছে সেই ঘাটতিগুলো পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রতিস্থাপন সিরিজটা ব্যবহার করে থাকি তৃতীয় স্টেপটার নাম হচ্ছে স্ট্রেন্থেনিং শক্তিশালীকরণ শক্তিশালীকরণ সিরিজে আমরা চতুর্থ তৃতীয় লোগোটা ব্যবহার করে থাকি যার দ্বারা আমরা আমাদের ইন্ট অর্গানগুলো আমাদের শরীরের ভিতরে যে অর্গান গুলো রয়েছে সেগুলোকে অনেক বেশি শক্তি সমৃদ্ধ করি শক্তিশালী করি যাতে করে তারা আমাদের যেকোনো ধরনের শারীরিক জটিলতা মোকাবেলা করতে সক্ষম হয়ে ওঠে এবং সর্বশেষ স্টেপটার নাম হচ্ছে ব্যালেন্সিং আমাদের চতুর্থ সিরিজের চতুর্থ যে লুগুটা দেখতে পাচ্ছি সেটা নাম হচ্ছে ব্যালেন্সিং ব্যালেন্সিং মানে হচ্ছে ভারসাম্য তৈরি করা ইন্টারনাল এক্সটার্নাল দুই ক্ষেত্রে আমরা যদি ব্যালেন্স করতে পারি আমাদের দেহ স্পেশালি চাইনিজ ফিলোসফি মতে আমাদের শরীরে একটি শক্তি ক্রমবর্ধমান ধারায় প্রবাহিত হচ্ছে যে পথ দিয়ে সেটি প্রবাহিত হচ্ছে সেই পথটার নাম হচ্ছে মেরিডিয়ান চ্যানেল এবং প্রবাহিত হওয়ার সময় তার দুটি শক্তির ক্রমান্বয়ে ব্যালেন্স তৈরি হয় যার একটার নাম হচ্ছে ইন আরটার নাম হচ্ছে ইয়ান সো এই ইন এবং ইয়ানের মধ্যে ব্যালেন্স করলে একটা মানুষ সুস্থ দেহের অধিকারী হতে পারে আর ব্যালেন্স করতে অসুবিধা পড়লে ওই মানুষটার দেহে নানান ধরনের রোগের প্রাদুর্ভাব বা সিন্ড্রোম আমরা দেখতে পাই সো এই চারটা বিষয়কে ব্যবহার করে টিয়ানস বারো বছর ধরে তার পণ্য ব্যবহার বিধি তৈরি করেছে এবং ইতিমধ্যে আমরা সেটি ব্যবহার করে উপকার পেয়েছি বন্ধুরা আপনারা কি কেউ আমাকে সহযোগিতা করতে পারেন যে ক্লিনজিং সিরিজে কী কী পণ্য আপনি ব্যবহার করেছেন রিপ্লেসেনিংয়ে কী কী পণ্য ব্যবহার করেছেন স্ট্যান্ডেনিংয়ের কী কী পণ্য ব্যবহার করেছেন এবং ব্যালেন্সিংয়ের কী কী পণ্য ব্যবহার করেছেন যদি আপনাদের সুবিধা হয় আপনারা যদি জানাতে চান আমাদেরকে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে আমি ং এই পণ্যটি স্ট্রেনিং এই পণ্যটি এই পণ্যটি এবং ব্যালেন্সিং এই পণ্যটি ব্যবহার করেছি যেখানে আমাদের কোম্পানি নতুন যে হাইব্রিড মার্কেটিং প্ল্যান এনেছে সেই হাইব্রিড মার্কেটিং প্ল্যানকে মানুষের কাছে আরও বেশি পরিচিত করার উদ্দেশ্যে ইতিমধ্যেই কোম্পানি পাঁচটা স্টেপের নতুন এক্সপেরিমেন্টাল ফিলোসফি এনেছে যে নতুন এক্সপেরিমেন্টাল ফিলোসফিটা ওই চারটা স্টেপের উপর ভিত্তি করে তৈরি করা যে চারটা স্টেপের নাম ছিল কি কি ক্লিনজিং ং স্ট্রেনিং অ্যান্ড ব্যালেন্সিং সেটাকে আরও বেশি আধুনিকায়ন করে মডার্নাইজ করে তৈরি করা হয়েছে হেলথ ভাইটালিটি ওয়েট ম্যানেজমেন্ট কোয়ালিটি স্লিপ ম্যানেজমেন্ট বা স্লিপ কোয়ালিটি ডিটক্স হোম কেয়ার সো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যদি পরিপূর্ণভাবে জানতে হয় তাহলে অবশ্যই আমাদের যারা আপনার রয়েছে আমাদের যারা সিনিয়র ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করবো কথা বলবো তারা আমাদেরকে বিশেষ সহযোগিতা করবে সো এখন আমরা দেখব বন্ধুরা যে আমাদের এই পণ্যগুলার কার্যক্রম সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি আর এই পণ্যগুলার জন্য আমাদের যে করণীয় সেই করণীয়টা সম্পর্কে আমরা জানবো করণীয়টাই হচ্ছে টিয়ান্স প্রোডাক্ট আর বেস্ট ফর হেলথ কেন কি কারণ হচ্ছে দুইটা বিষয়ে সেটি সমন্বয় করছে একটা নাম হচ্ছে প্রিভেনশন আর একটার নাম হচ্ছে কিউরনেস প্রিভেনশন মানে কি বন্ধুরা প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা আমাদের শরীরে এই মুহূর্তে কোনো সমস্যা নাই যাতে সমস্যাটা না আসে সেই বিষয়টাকে তদারকি করার নাম হচ্ছে প্রিভেনশন এবার আমরা দেখবো যে কিউনেস কি কিউনেস মানে হচ্ছে এই মুহূর্তে আমি কোনো সমস্যায় আক্রান্ত আছি বা সমস্যায় অনুভব করছি সেই সমস্যাটাকে যাতে আমার বেশি দিন ধরে রাখতে না হয় সেই সমস্যাটাকে যাতে আমি ওভারকাম করতে পারি সেই ওভারকাম করার জন্য আমরা প্রতিকারমূলক যে ব্যবস্থাটা গড়ে তুলি সেই প্রতিকারমূলক ব্যবস্থাটার নাম হচ্ছে কিউনেস তার মানে একটা আমরা পাচ্ছি প্রিভেনশন আর একটা পাচ্ছি কিউনেস যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝবেন ধরেন কারো বাসায় চোর ঢুকেছে সে চোর দরজা ভেঙে বাসা থেকে নানান জিনিসপত্র নিয়ে গেছে সো আপনার পাশের বাসায় যদি এরকম ঘটনা থাকে তাহলে আপনি কি করবেন বন্ধুরা পরের দিন থেকে আপনি অবশ্যই আপনার দরজা জানালাগুলো অনেক শক্ত মজবুত ভাবে বাঁধার চেষ্টা করবেন ইভেন আপনি তালা লাগাবেন এবং খুব দামি তালা আপনি ব্যবহার করবেন কেন দ্যাট ইজ কল প্রিভেনশন যে ওর বাসায় হয়েছে চুরি আমার বাসায় হওয়ার সম্ভাবনা আছে সো আগে থেকে আমি কি করলাম আগে থেকে আমি প্রতিরোধমূলক একটা ব্যবস্থা গড়ে তুললাম যাতে আমি এ ধরনের চোর দ্বারা আক্রান্ত হয়ে আমার বাসার যে জিনিসপত্র সেগুলো যেন হারিয়ে না ফেলে বুঝতে পেরেছি তো না এবার কিউরনেস মানে কি কিউরনেস মানে হচ্ছে কিউরনেস মানে হচ্ছে আমার এই মুহূর্তে চুরি হয়ে গেছে আমি চুরি ঠেকাইতে পারি নাই এখন তাই বলে কি আমি পরের দিন থেকে দরজা জানালা খোলা রাখবো না আমি পরের দিন থেকে আবার কি করব আবার শক্ত মজবুতভাবে দরজা জানালাগুলো লাগাবো এবং ওই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার মতোই আমি একটা বড় শক্ত তালা লাগাবো সেম আমাদের দেহ আমাদের দেহে যদি কোনো রোগ আসে অবশ্যই আমরা প্রতিরোধমূলক প্রতিকার করব সেই রোগটাকে সারাবো এবার আমরা আবার সেই কাজটাও করব যাতে আমাদের দেহে কোনো রোগ না আসে সেই ব্যবস্থা আমরা গড়ে তুলবো বন্ধুরা সো এই দুটো বিষয়কে সমন্বয় করে গড়ে তোলা হয়েছে আমাদের পণ্য উৎপাদন ব্যবস্থা যেটাকে আমরা বলছি প্রিভেনশন অ্যান্ড কিওর সো টিয়ানশিট পণ্য আমরা নিয়মিতভাবে ব্যবহার করব এই ব্যবহার করার মাধ্যমেই মূলত এই পণ্যগুলো আমাদের নিয়মিত আহ স্বাস্থ্য চর্চায় অভ্যস্ত হবে এটি অভ্যাসে যখন তখন পরিণত আমরা একসময় টিএনসি প্রোডাক্ট লাভারে রূপান্তরিত আপনারা অনেকে জানেন বন্ধুরা যারা এক সময় টিএনসি বিজনেস করতো হয়তো এখন টিএনসি বিজনেসটা করে না কিন্তু আমরা একটা চমৎকার তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা এখনো টিএনসির পণ্য ব্যবহার সরি যারা এখনো টিআনসি বিজনেস করে না কিন্তু টিআসির পণ্য তারা নিয়মিতভাবে ব্যবহার করে এরকম অসংখ্য ডিস্ট্রিবিউটর অনেক কাস্টমারদের সাথে আমাদের প্রতিনিয়ত পণ্য নিয়ে কথাবার্তা হয় ইভেন এই অভিজ্ঞতা আপনাদেরও হয়তো বা হয় আপনাদেরও এই অভিজ্ঞতা আছে যে নিয়মিতভাবে তারা আপনাদের কাছে টিআ পণ্য চায় তার মানে কি তারা আসলে এখন আর কাস্টমার নেই তারা কি হয়ে গেছে টিআনসি প্রোডাক্ট লাভার হয়ে গেছে সো টিআসির প্রোডাক্ট লাভার যত বেশি বাড়বে তত বেশি টিআনসির পণ্যের চাহিদা বাড়বে তত বেশি টিআসির পণ্য বিক্রি করার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন অসংখ্য মানুষকে আপনি এই ব্যবসার সুবিধা দেওয়ার মাধ্যমে সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনে আপনি সহযোগিতা তে করতে পারবেন সো এই হলো আমাদের প্রোডাক্ট সেকশন প্রোডাক্টের আসলে বিস্তারিত আলোচনার জন্য আমাদের নিয়মিতভাবে যে প্রোডাক্ট ট্রেনিং গুলো হয় স্পেশালি আমাদের প্রোডাক্ট ট্রেনার জানা ময়নুল হাসান চৌধুরী খুব চমৎকার একজন প্রোডাক্ট ট্রেনার এবং উনি একজন ফার্মাসিস্ট বাংলাদেশের লাইসেন্স করা কয়েকজন ফার্মাসিস্টের মধ্যে উনি একজন সো এই জায়গাটাতে উনি একজন পাওয়ারফুল লোক তো উনার কাছ থেকে আমরা প্রোডাক্ট ট্রেনিং গুলো নিব নিয়ে আমরা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানবো এখন আমরা জানবো টিএনসি মার্কেটিং প্ল্যান টিএনসি মার্কেটিং প্ল্যানকে আমি নাম দিয়েছি আনকমন ইনকাম অপরচুনিটি আনকমন কেন কারণ এই মার্কেটিং প্ল্যানে আপনি নির্ধারিত ভাবে বলতে পারবেন না যে আপনি কত টাকা ইনকাম করবেন আপনি এই মাসে যা ইনকাম করবেন দেখা যাবে আগামী মাসে তার চেয়ে চার গুণ বেশি টাকা ইনকাম করবেন তো এই যে চারগুণ বেশি টাকা আপনি ইনকাম করবেন এটা কি কোনো কমন ফর্মুলাতে আপনি ফেলতে পারছেন না এই কারণে আমি এটাকে নাম দিয়েছি আনকমন ইনকাম অপরচুনিটি যে ইনকামটা কখনো কমন ফর্মুলাতে ফেলা যায় না বন্ধুরা আমি এই ফেসবুক লাইভটা কিন্তু ইতিমধ্যে অসংখ্য গ্রুপের সাথে শেয়ার করেছি সো আপনারাও আপনাদের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন গ্রুপে এই ফেসবুক লাইভটা শেয়ার করবেন আপনাদের নিজস্ব টাইম লাইন থেকেও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা বিষয়বস্তুটা ভালোভাবে জানে তাহলে এই আনকমন ইনকাম অপরচুনিটি আপনি যদি পেতে চান অবশ্যই আপনি টিয়ান্স বিজনেস এর সাথে যুক্ত হবেন যেখানে আপনার জন্য হাইব্রিড ইনকাম প্ল্যান তৈরি করা হয়েছে হাইব্রিড মার্কেটিং প্ল্যানে সাত ধরনের ইনকাম আপনার জন্য অপেক্ষা করছে কয় ধরনের ইনকাম সাত ধরনের ইনকাম তিনটি ইনকাম বরাদ্দ করা হয়েছে ডেভেলপমেন্ট বোনাস হিসাবে দুটি ইনকাম বরাদ্দ করা হয়েছে রিটেল বোনাস হিসাবে আর দুইটি ইনকাম আসবে ডেভেলপমেন্ট এবং রিটেল দুটাকে সমন্বয় করে তাহলে ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার মাধ্যমে আপনি প্রথম যে ইনকামটা টাচ করবেন সেই ইনকামটার নাম হচ্ছে স্পন্সরিং বোনাস যেটি দশ থেকে বাইশ পার্সেন্ট দ্বিতীয় ইনকামটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস এটি আট থেকে বারো পার্সেন্ট তৃতীয় ইনকামটার নাম হচ্ছে কোচিং বোনাস এটি দশ থেকে ষোলো পার্সেন্ট এটি সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার কার্ডের উপর যে কার্ডগুলো আপনি পার্চেস করবেন যে কার্ডের এগেনস্ট আপনি বিজনেস স্টার্ট করবেন সেই কার্ডের উপর ভিত্তি করে আপনার ইনকামগুলো আসবে সো যারা যে কার্ডের সাথে অন্তর্ভুক্ত আছেন তারা সেই কার্ডের ইনকাম ভোগ করবেন সো এই টোটাল হাইব্রিড প্ল্যানের বস্তু যদি আপনারা জানতে চান আবারও আপনাদের সাথে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলে সেখানে টিয়ানস হাইব্রিড মার্কেটিং প্ল্যান নামে ইতিমধ্যে একটা ভিডিও আপলোড দেওয়া আছে সেটা যদি আপনি মনোযোগ সহকারে কয়েকবার দেখেন চার পাঁচবার দেখেন আমি মনে করি যে আপনি টোটাল মার্কেটিং প্ল্যানটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এরপর আমরা যাবো রিটেল বোনাসে রিটেল বোনাসে আমাদের প্রথম ইনকামটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস পনেরো থেকে চল্লিশ পার্সেন্ট লিডারশিপ বোনাস হবে নয় পার্সেন্ট এক থেকে নয় পার্সেন্ট এটা এগারোটা লেভেল পর্যন্ত বন্টন করা হবে আর এটি পাওয়ার জন্য আমাদের মিনিমাম ফোর স্টার র্যাঙ্কের ডিস্ট্রিবিউটর হতে হবে এরপরে যে দুইটা বোনাস সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেলস এবং রিটেল সেলসকে সমন্বয় করে তৈরি করা হয়েছে প্রথম বোনাসটা হচ্ছে অনারি বোনাস তিন পার্সেন্ট আসবে ডেভেলপমেন্ট সেল থেকে চার পার্সেন্ট আসবে রিটেল সেল থেকে আরেকটি বোনাস থাকবে স্পেশাল বোনাস বা স্পেশাল রিওয়ার্ড যেটি তিন পার্সেন্ট থাকবে এই দুই ধরনের বোনাস পাওয়ার জন্য আপনি ডেভেলপমেন্ট এবং রিটেল দুই ধরনের সেলসকে কাউন্ট করাতে পারবেন সো এই সাত ধরনের ইনকাম স্পন্সরিং বোনাস ডেভেলপমেন্ট বোনাস কোচিং বোনাস ডেভেলপমেন্ট সেল থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস লিডারশিপ বোনাস রিটেল সেল থেকে অনারি বোনাস এবং স্পেশাল বোনাস ডেভেলপমেন্ট এবং রিটেল সেল থেকে সমন্বয় করে দেওয়া হবে এ হলো আমাদের ইনকামের অবস্থান কিভাবে আপনি ইনকামটা পাবেন ইনকাম পাওয়ার জন্য আপনাকে বিজনেস স্টার্ট করতে হবে ন্যূনতম ছাব্বিশ পয়েন্টসের পণ্য যদি আপনি পার্সেস করেন আপনি একটা মেম্বারশিপ কার্ড ফ্রি পাবেন ফ্রি অফ কস্টে আপনাকে একটা মেম্বারশিপ কার্ড দেওয়া হবে এবং আপনি এই কোম্পানি একজন ডিস্ট্রিবিউটর হয়ে এই কোম্পানি থেকে সাত ধরনের ইনকাম পেতে পারেন আপনি যদি সর্বোচ্চ ইনকাম পেতে চান তাহলে আপনি যে কোনো একটা কার্ড বা যে কোনো একটা স্ট্যাটাস থেকে বিজনেস শুরু করবেন প্রথম স্ট্যাটাসটার নাম হচ্ছে ব্রোঞ্জ স্ট্যাটাস বা কার্ড আমরা বলে থাকি একশো বিবির পণ্য ক্রয় সাপেক্ষে আপনি একজন কার্ড মেম্বার হবেন দ্বিতীয় যে কার্ডটা সেটা নাম হচ্ছে সিলভার কার্ড যেটাতে দুইশো বিবির পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি একজন সিলভার কার্ড মেম্বার হবেন তৃতীয় কার্ডটা নাম হচ্ছে গোল্ড কার্ড চারশো বিবির পণ্য ক্রয় করলে আপনি একজন গোল্ড কার্ড মেম্বার হবেন এবং পরের সর্বোচ্চ ধাপের কার্ডটার নাম হচ্ছে প্ল্যাটিনাম কার্ড বারোশো বিবির পণ্য ক্রয় করলে আপনি একজন প্ল্যাটিনাম কার্ড মেম্বার হবেন সেক্ষেত্রে আপনি একাও কিনতে পারেন নিজের নামে তিনটা আইডি ওপেন করে অথবা আপনি নিজে চারশো রুপির পণ্য কিনে একজন গোল্ড কার্ড মেম্বার হবেন দুজন ব্যক্তিকে সরাসরি চারশো রুপির পণ্য ক্রয় করতে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদেরকে পার্টনার করে দিয়ে আপনি একজন প্ল্যাটিনাম কার্ড মেম্বার হবেন সো যে কোনো একটা কার্ড থেকে আপনি বিজনেস স্টার্ট করলে আপনাকে নতুন করে জয়েনিং এর জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না কার্ড কিনলে আপনার জয়নিংটা সম্পূর্ণরূপে ফ্রি হয়ে যাবে এবং বিভিন্ন কার্ডে বিভিন্ন ধরনের ইনকাম আপনার জন্য অপেক্ষা করবে সেই গুলো ইতিমধ্যে আপনারা জেনেছেন এট এ গ্ল্যান্স সেই গুলো আপনারা এনজয় করবেন এরপরে আমরা যাচ্ছি রিটেলে রিটেলে আপনি যে ইনকামগুলো পাবেন সেক্ষেত্রে আপনাকে শুরু করতে হবে থ্রি স্টার থেকে ন্যূনতম দুইশো পিবির চেয়ে কম পণ্য কিনলে আপনি একজন থ্রি স্টার ডিস্ট্রিবিউট হবে অর্থাৎ একশো নিরানব্বই পিবির পণ্য কিনলে আপনি একজন থ্রি স্টার যখন এটা দুশো হবে দুশো পিবি কিনলে আপনি একজন ফোর স্টার ডিস্ট্রিবিউটর হবেন সেক্ষেত্রে আপনার রিটেল বোনাস আসবে পনেরো পার্সেন্ট অর্থাৎ আপনি পার্সোনালি কোনো পণ্য ক্রয় করলে আপনার আইডিতে আপনি পনেরো পার্সেন্ট বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করবেন যখন এটি দুশো থেকে বারোশোতে যাবে তার মানে আপনার আগে দুশো আছে পরে আরো এক হাজার পিবি যদি হয় আপনার সাথে তাহলে আপনি ফোর স্টার থেকে ফাইভ স্টারে কনভার্ট

ফাইভ স্টার স্টার থেকে থেকে সিক্স আপনি যাবেন বারোশো পাঁচ যখন আপনি উন্নীত হবেন বারোশো থেকে পাঁচ হাজার পিবি যখন আপনার হবে তার মানে আগের বারোশো আছে বাকি তিন হাজার আটশো পিবি যদি আপনার হয় তাহলে আপনি ফাইভ স্টার থেকে সিক্স স্টার হয়ে আপনার পার্সেন্টেজ হয়ে যাবে আঠারো থেকে এখন বাইশ পার্সেন্ট তার মানে এক্ষেত্রে আপনার পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার পার্সেন্টেজের লেভেল বাড়ছে পাঁচ হাজার থেকে যখন এটা পঁচিশ হাজার হবে তখন আপনি সিক্স থেকে সেভেন স্টারে যাবেন তার মানে আগে পাঁচ হাজার আছে আর বিশ হাজার করলে আপনি সেভেন স্টার ডিস্ট্রিবিউটার হবেন তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার দুইটা আলাদা আলাদা লিঙ্কে দুজন ব্যক্তিকে অবশ্যই সিক্স স্টার করতে হবে আপনার পজিশন সেভেন স্টার হলে আপনার পার্সেন্টেজ হবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট পঁচিশ হাজার থেকে যখন এক লক্ষ হবে সেক্ষেত্রে আপনার পজিশন সেভেন স্টার থেকে এইট স্টারে চলে যাবেন আপনার পার্সেন্টেজ হবে ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্টে অবশ্যই সেক্ষেত্রে আবার দুটো আলাদা আলাদা লিঙ্কে দুজন ব্যক্তিকে সেভেন স্টার করতে হবে তবে সেটি যে সরাসরি হ্যান্ডেলি হতে হবে এমন না আপনার দুটো লিঙ্কে যেই দুজন যে কোনো দুজন সেভেন স্টার হলে আপনি কিন্তু এইট স্টার হয়ে যাবেন এইট স্টার সর্বোচ্চ র্যাঙ্ক র্যাঙ্কিং সেক্টরে সো এটা পনেরো পার্সেন্ট থেকে শুরু করে তিরিশ পার্সেন্ট পর্যন্ত হবে এরপরে যে পার্সেন্টেজগুলো সেগুলো হবে গ্লোবাল র্যাঙ্কে বা অনারের র্যাঙ্কে সেই র্যাঙ্ক গুলো শুরু হয় ব্রোঞ্জ লাইন থেকে ব্রোঞ্জ লাইন কখন হবে আপনার দুটো আলাদা আলাদা লিংকে দুজন যখন এইট স্টার হবে আপনি ব্রোঞ্জ লাইন ডিস্ট্রিবিউটর পার্সেন্টেজ হবে চৌত্রিশ পার্সেন্ট তিনটা আলাদা আলাদা লিঙ্কে তিনজন যখন এটিস্টার হবে সিলভার লাইন পার্সেন্টেজ হবে ছত্রিশ পার্সেন্ট চারটা আলাদা আলাদা লিঙ্কে যখন চারজন ডিস্ট্রিবিউটর এটিস্টার হবে তখন আপনি গোল্ডেন লাইন তখন পার্সেন্টেজ হবে থার্টি পাঁচটা আলাদা লিংকে যখন পাঁচজন লোক এডিস্টার হবে আপনার পজিশন হবে স্টার গোল্ডেন লাইন আপনার পার্সেন্টেজ হবে থার্টি এইট পার্সেন্ট চারজন আলাদা আলাদা লিংকে চারজন ব্যক্তি যখন গোল্ডেন লাইন হবে আপনি হবেন ডিরেক্টর পার্সেন্টেজ হবে থার্টি নাইন পার্সেন্ট এবং চারজন যখন ডিরেক্টর পর্যায়ে পৌঁছাবে আপনি হবেন অনারি ডিরেক্টর পার্সেন্টেজ হবে ফোর্টি পার্সেন্ট সো এখানে একটা পজিশন হচ্ছে বেসিক র্যাঙ্কের আর একটা পজিশন হচ্ছে অনারারি র্যাঙ্কের বন্ধুরা এখানে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানান যে আপনারা কোন র্যাঙ্কে এই অবস্থান করছেন আপনারা কি বেসিক র্যাঙ্কে আছেন না অনারারি র্যাঙ্কে আছেন বেসিক র্যাঙ্কে থাকলে কোন স্টারে আপনি আছেন অনারারি র্যাঙ্কে থাকলে আপনি কোন লায়নে আছেন যাতে আপনাদের সাথে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগবে আপনাদের পজিশনগুলো জানলে আমার আপনাদের পজিশনগুলো ডেভেলপমেন্টে কিছু পরামর্শ আমার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে যাই হোক ইতিমধ্যে আমরা আমাদের তিনটা স্টাফ দেখেছি একটা হচ্ছে কোম্পানি প্রোফাইল দ্বিতীয় হচ্ছে কোম্পানির পণ্য তৃতীয় হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান তিনটে বিষয় আলাদা আলাদা জানতে হলে বিস্তারিত জানার প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করবেন অবশ্যই আপনি বিস্তারিত জানতে পারবেন আমরা এখন দেখবো দ্য অ্যাডভান্টেজেস অফ মার্কেটিং প্ল্যান ইয়ে মার্কেটিং প্ল্যানের নয়টা সুবিধা আমরা দেখতে পাবো সেই সুবিধাগুলো আমাদেরকে এই মার্কেটিং প্ল্যানকে পৃথিবীর সারা মার্কেটিং প্ল্যানে রূপান্তরিত করছে প্রথম সুবিধা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট একজন ব্যক্তি একাধিক আইডি দিয়ে বিজনেস স্টার্ট করতে পারে বুঝতে পেরেছেন তো না আপনি একজন কিন্তু আপনার ইনকাম হবে তিনজনের আপনি একা কাজ করবেন কিন্তু ইনকাম হবে তিনজনের বুঝতে পেরেছেন তিন গুণ ইনকাম তৈরি করার জন্য অবশ্যই যদি আপনি প্রাইমারি লেভেলে থাকেন আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি তিনটা আইডি দিয়ে ওপেন করেন হয়তো এই মুহূর্তে আপনার জন্য এটা প্রেশার হবে বাট একটা সময় পরে গিয়ে আপনি বুঝবেন যে এই প্রেশারটা নেওয়ার কারণে আপনার ইনকামের ভলিউম অসাধারণভাবে বেড়ে গেছে আমরা যারা প্রথম দিকে ব্যবসাটা শুরু করেছিলাম আমাদেরকে কেউ এভাবে পরামর্শ দেয় নাই বিধে আমরা একটা আইডি দিয়ে শুরু করেছিলাম বন্ধুরা যেটা আমাদের এখন আফসোস করতে হচ্ছে সো আপনাদেরকে বলবো যারা এখনো কেউ কাউকে জয়েন করাননি তারা অবশ্যই তিনটা আইডি দিয়ে বিজনেস স্টার্ট করবেন এই সুবিধাটা কোম্পানি আপনাকে দিয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য সো আপনি মাল্টিপাল অ্যাকাউন্ট দিয়ে শুরু করবেন বুঝতে পেরেছেন একই কাজ করে আপনি তিনগুণি কাম করবেন একই কাজ কেন জানেন আপনি একটা আইডি দিয়ে যা কাজ করবেন তিনটা আইডিতে দিয়ে একই কাজ করবেন বন্ধুরা আমাদের অভিজ্ঞতা তাই বলছে তিনটা আইডি দিয়ে শুরু করবেন এটা এই মার্কেটিং প্ল্যানের বেশি সুবিধা দ্বিতীয় সুবিধা হচ্ছে নো রিস্ উইদাউট ইনভেস্টমেন্ট আপনি যা টাকা দিবেন তা টাকার পণ্য পেয়ে যাবেন সেই প্রেক্ষাপটে আপনার কোনো বিনিয়োগ নেই আবার যে পণ্যটা আপনি পাবেন সেই পণ্যটা বিক্রিও করতে পারেন বিক্রি পণ্যটা যদি আপনার কাছে অর্থ আকারের কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে সেলসটা আমরা কিভাবে করবো তৃতীয় সুবিধা হচ্ছে সেভেন টাইপস অফ হাইব্রিড ইনকাম আপনি সাত ধরনের ইনকাম এনজয় করতে পারবেন একজন ব্যক্তি একই কাজ করে সাত ধরনের ইনকাম করবেন পণ্যটা বিক্রি হবে একবার কিন্তু সেই বিক্রি থেকে সব জায়গায় জায়গায় ইনকাম বন্টন হয়ে যাবে সো আপনার পজিশন অনুযায়ী আপনার অবস্থান অনুযায়ী আপনার পারফর্ম অনুযায়ী আপনি সাত ধরনের ইনকাম চ্যালেঞ্জ এনজয় করতে পারেন আপনার ইনকামের ভলিউম বড় আকারে নিতে পারেন প্লেসমেন্ট স্পন্সর সিস্টেম আপনি যে কাউকে সহযোগিতা করতে পারেন তার ডাউনে কাউকে স্পন্সর করে দিয়ে তার ডাউনে স্পন্সর করে দিয়ে তাকে যেমন অর্থ উপার্জনের জায়গাটাকে পরিষ্কার করে দিলেন একইভাবে সেই ব্যক্তি যাকে আপনি তার ডাউনে স্পন্সর করেছেন সেই ব্যক্তির আপনার ডাইরেক্ট স্পন্সর হিসেবেও কাজ করবে তার মানে একই কাজ করে ডাবল বেনিফিট নিচ্ছেন ওই একই ব্যক্তি আপনার ডাইরেক্ট ডায়ন থাকলে যে যে ফ্যাসিলিটি পেতে সেই সেই ফ্যাসিলিটি তো আপনি পাচ্ছেনই আবার সেই লোকটাকে কারো ডাউনে স্পন্সর করে দিলে তাকেও আপনি ডেভেলপমেন্ট ইনকাম করার সুযোগ দিচ্ছেন অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট সেলিং মার্কেটিংয়ে আমরা দেখি যে একটা লিঙ্ক একটা ল্যাগ একটা নেটওয়ার্ক অনেক বড় হয়ে যায় অন্য নেটওয়ার্কগুলোতে তেমন সেলস আসে না বিধে আমরা ইনকাম ভলিউমটা বড় করতে পারি না সেই ক্ষেত্রে আপনি নতুন কাউকে ওই যে দুর্বল নেটওয়ার্কটা আছে সেখানে স্পন্সর করে দিয়ে সেই লোকটার ইনকামটা বাড়িয়ে দিয়ে আপনার ইনকামটা অটোমেটিকলি বাড়াতে সক্ষম হবেন এছাড়া থাকবে এনরোলমেন্ট সেল সিস্টেম তার মানে এক পাশের বিক্রি আপনার এক পাশে যাবতীয় সকল বিক্রি আজীবন আপনার জন্য ধরে রাখা হবে যদি আপনি সিস্টেমটা জানেন সিস্টেমটা হচ্ছে অন্য পাশে ন্যূনতম একজন ব্যক্তি আপনার তিন মাসের মধ্যে আপনি যে কোনো একটা কার্ডে যুক্ত করতে হবে সে ব্রোঞ্জ সিলভার গোল্ড আর প্লাটিনাম যে কোনো একটা কার্ডে অন্য পাশে একজন ব্যক্তি তিন মাসের যদি যুক্ত হয় আপনার এক পাশের সম্পূর্ণ বিক্রিটা আপনার জন্য জমা করে দেওয়া হবে এভাবে করে এটাকে আপনি এক্সটেনশন করতে পারেন বারবার এক্সটেনশন করতে পারেন আজীবন আপনি আপনার এক পাশের বিক্রিটাকে আপনার ইনকাম হিসেবে ধরে রাখতে পারবেন ইন্টারন্যাশনাল প্রফিট আপনি কাজ করবেন বাংলাদেশে কিন্তু কোম্পানি আপনাকে ইনকাম দেবে সারা বিশ্ব থেকে স্পেশালি যারা ব্রোন লাইন অ্যাভাব ডিস্ট্রিবিউটার আছেন তাদের জন্য এই প্ল্যানটা তৈরি করা হয়েছে অনারারি বোনাস হিসাবে এটাকে আমরা বন্টন করি তিন মাস পর পর আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে ব্রোন লাইন থেকে শুরু করে অনারারি ডিরেক্টর পর্যন্ত এই পজিশন আপনি পৌঁছেন আপনি ইন্টারন্যাশনাল প্রফিটটা এনজয় করতে পারবেন গ্লোবাল বিজনেস অপরচুনিটি আপনি বাংলাদেশে আছেন বিশ্বের যে কোনো প্রান্তে কোম্পানি যেখানে যেখানে বিজনেস আছে যেখানে যেখানে অফিস আছে যেখানে যেখানে সুযোগ সুবিধা আছে যেখানে আপনি মেনটেন করতে পারবেন সেখানে যা যে কাউকে আপনি যুক্ত করতে পারেন সে ওই দেশে কাজ করবে সে ওইখানে পণ্য কিনবে বিক্রি করবে আপনি বাংলাদেশ থেকে বসে কমিশন ড্র করবেন তার মানে আপনি আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়ার সুযোগ পেয়েছেন স্পেশাল অ্যাওয়ার্ড স্পেশাল অ্যাওয়ার্ড গুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে বিদেশ ভ্রমণের সুযোগ যারা গিয়েছেন তারা জানেন যে কি ধরনের এনজয় হয় যারা এখনো যেতে নাই তাদের জন্য ভবিষ্যতে যখন আমরা এই পারিপার্শ্বিক অবস্থাটাকে পক্ষে আনতে পারবো তখন আপনাদের জন্য বিদেশ টুরের ব্যবস্থা থাকবে এছাড়া থাকবে গাড়ির ফান্ড ইতিমধ্যে টিএনসি বাংলাদেশে এক হাজারের অধিক লোককে গাড়ির ফান্ড দিতে সক্ষম হয়েছে অনেকেই গাড়ির ফান্ড পেয়েছেন গাড়ির ফান্ড পেয়েছেন এরকম কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি একটু জানাবেন যে আমি গাড়ির ফান্ড পেয়েছি এছাড়া থাকবে ভিলা ফান্ড একটা বাড়ি তৈরি করার জন্য ফান্ড টোটাল আপনার জন্য দুই লাখ মার্কিন ডলার একটা ফান্ড বরাদ্দ হয়েছে সর্বশেষ যে সুবিধা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম একটা টিম ওয়ার্ক বেস নিয়ে যেহেতু আমার টিম কাজ করবে সেহেতু আমি ইনকাম করবো আমার টিমকে আমি ঠিক মতো তৈরি করতে পারলে সিস্টেমেটিক ফর্মুলাতে যদি ফেলে দিতে পারি সিস্টেমেটিক ওয়েতে আমার কাছে ইনকাম আসতে শুরু করবে যেটাকে আমরা বলছি প্যাসিভ ইনকাম যার জন্য আমাকে কাজ করলেও ইনকাম দিবে কাজ না করলেও ইনকাম দিবে তো এই নয় ধরনের ফ্যাসিলিটি আমরা এই মার্কেটিং প্ল্যানের আওতায় পাচ্ছি যে ফ্যাসিলিটিগুলোকে ব্যবহার করে আমরা আমাদের অর্থনৈতিক মুক্তিটাকে নিশ্চিত করতে পারি তো বন্ধুরা প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত এই জার্নিটাতে যে জার্নিতে আপনি কি কি দেখতে পাবেন এই জার্নিতে আপনি দেখতে পাবেন সুস্থতা আপনার এবং আপনার পরিবারকে সুস্থ অবস্থায় আপনি রাখতে পারবেন দ্বিতীয় যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থনৈতিক মুক্তি পাবেন এবং এই দুটা জিনিস সমন্বয়ের মাধ্যমে আপনি যেটা পাবেন সেটার নাম হচ্ছে সুখ আপনি সুখী ব্যক্তিতে পরিণত হবেন নাকি সুখী পরিবারের মানুষ হতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই দুটা জিনিসকে আপনার জীবনে নিশ্চিত করার মাধ্যমে একটি সুখী পরিবার পেতে চান কিনা যদি পেতে চান তাহলে ইয়েস লেখেন তাহলে আমি পরে আলোচনা যাব আর অবশ্যই আমরা জানি যে সবাই পেতে চাই না পেতে চাই সুস্থ জীবন আর অর্থনৈতিক মুক্তি আর তার সমন্বয়ে একটি সুখী পরিবার সুস্থ জীবন আমরা সবাই পেতে চাই অর্থনৈতিক মুক্তি আমরা সবাই পেতে চাই এবং এই দুটা বিষয়ের সমন্বয়ে একটি সুখী পরিবার আমরা সবাই পেতে চাই এই তিনটা জিনিস পেতে চাইলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো নিয়ে আমরা কথা বলবো তাহলে আমরা কি প্রস্তুত সেই কাজগুলো নিয়ে কথা বলার জন্য সেই কাজগুলো শুনতে কি আমরা প্রস্তুত চলে চলেন আমরা শুনি প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্য যেহেতু আমরা স্বাস্থ্য পেতে চাই তাহলে প্রথম আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে হোয়াট ইজ কল হেলথ এই প্রশ্নের উত্তর যদি আমরা পেতে চাই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে হেলথ মিনস মোর দেন ফ্রি ফ্রম ডিজিজ অ্যাপার্ট ফ্রম বিং ডিজিজ ফ্রি ওয়ান শুড প্রসেস এ পারফেক্ট স্টেট অফ ফিজিক্যাল

করতে না পারে টক্সিসিটি যেন আমার মাথার ভিতরে ঢুকতে না পারে টক্সিক মেন্টালিটি যেন আমার মধ্যে তৈরি না হয় এবং সর্বশেষ হচ্ছে সামাজিক সুস্থ আমি আমার পরিবারকে যেন সুস্থ রাখতে পারি আমার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিষ্ঠিত যেন আমি ইনফরমেশনটাকে পৌঁছাতে পারি যাতে তারাও এই ফিলসফিটাকে ব্যবহার করে সুস্থ থাকতে পারে সো স্বাস্থ্য আমরা বুঝতে পেরেছি এবার প্রশ্ন হচ্ছে কতজন মানুষ পৃথিবীতে সুস্থ আছে চলেন আমরা একটু তথ্য দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীতে তিন ক্যাটাগরি মানুষ বসবাস করে এক ক্যাটাগরি নাম দিয়েছে তারা সুস্থ হেলদি লোক তাদের সংখ্যা পৃথিবীতে মাত্র পাঁচ শতাংশ আরেক ক্যাটাগরির লোক আমরা সবাই জানি সাধারণত হচ্ছে অসুস্থ সিক তাদের কাছে নিশ্চিত 20 20% তার মানে 20 ভাগ লোক অসুস্থ আর 5 ভাগ লোক সুস্থ তাহলে প্রশ্ন হচ্ছে এই 25 ভাগ লোক বাদ দিলে বাকি যারা রয়েছে দা রেস্ট অফ দা অ্যামাউন্ট তারা কারা তাদেরকে নাম দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সাব হেলদি সুস্থ অসুস্থতার মাঝামাঝি তারা তাদের সংখ্যা 75 শতাংশ এখন আপনি কোন শতাংশে আছেন বলেন তো আপনি কি সুস্থ আছেন সুস্থতা মানে হচ্ছে শারীরিক ভাবে মানসিক ভাবে এবং সামাজিকভাবে সুস্থতা অসুস্থতা মানে হচ্ছে শারীরিক ভাবে মানসিকভাবে বা সামাজিক ভাবে অসুস্থ অবস্থায় থাকা রোগী হওয়া আর যারা বাকিরা সুস্থ না অসুস্থ না তারা হচ্ছে পঁচাত্তর শতাংশ সাব হেলথ আমরা জানি যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সাব হেলথ পজিশনে থাকা পঁচাত্তর শতাংশ তাহলে কিভাবে বুঝবো আমি সাব হেলথ পজিশনে আছি কিনা চলেন আমরা একটু টেস্ট করে দেখি আমরা একটু ডায়াগনোসিস করি আমরা একটু সিনড্রম দেখে আসি যে আমাদের শরীরে সুস্থতা আছে না অসুস্থতা আছে নাকি আমরা মাঝামাঝিতে আছি সুস্থ অসুস্থতার মাঝামাঝিতে আছে আমি এখানে বারোটা সিমটম নিয়ে কথা বলবো যে সিমটম আপনি নিজের জীবনটাকে হ্যাঁ একজন বলছেন যে আওয়াজ ক্লিয়ার করেন বাকিদের আওয়াজ ক্লিয়ার কি আছে বাকিরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন বাকিরা যদি শুনতে পান যদি আপনার আওয়াজে কোনো প্রবলেম থাকে তাহলে বুঝতে হবে এটা আপনার নেটওয়ার্ক কানেকশানের প্রবলেম স্যার যদি আমার আওয়াজে প্রবলেম হয় আমার সাউন্ডের প্রবলেম হয় সবার জন্য প্রবলেম হওয়ার কথা যদি কারো প্রবলেম না হয়ে থাকে অন্যদের তাহলে বুঝতে হবে যার প্রবলেম হচ্ছে তার পার্সোনাল প্রবলেম সো অন্যরা একটু শেয়ার করেন আমার সাথে যে আপনাদের কাছে সাউন্ডটা কি পরিষ্কার আছে কি না আমার সাউন্ডটা একটু যে কেউ ইয়েস লিখে জানান তাহলে আমি কন্টিনিউ করবো ইয়েস ওকে থ্যাংক ইউ ভেরি মাছ যিনি বলছেন যে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না স্যার প্লিজ বিশেষ অনুরোধ আপনার নেটওয়ার্কে কোনো কানেকশনের প্রবলেম আছে আপনারা এটাকে ঠিক করে নেন ওকে সো চলেন দেখি আপনারা চাইলে কাগজ কলম নিয়ে বসতে পারেন সেই কাগজ কলমগুলোতে লিখে নিতে পারেন সেই বারোটা সিন্ট্রম যেগুলোর এক বা একাধিক অংশ আপনার জীবনে থাকলে আপনি একজন সাব হেলথ মানুষ সাব হেলথ পজিশনে আছেন আপনি প্রথম বিষয় ওভারওয়েট আর অবিসিটি যদি আপনার শারীরিক ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয় যেটাকে আমরা বলি মোটা স্থূলকায় মুটিয়ে যাওয়ার প্রবণতা যদি আপনার থাকে তাহলে বুঝতে হবে আপনি সুস্থ না আপনি অসুস্থ না আপনি কি আপনি সাব হেলদি দ্বিতীয় বিষয় লুজিং হেয়ার যদি আপনার চুল পরে যায় ঘন ঘন চুল পরে যাওয়ার অভ্যাস যদি হয় আপনি মাথায় হাত দিয়ে একটু চুল আছড়ালেন দেখলেন যে আপনার হাতের মধ্যে কিছু চুল চলে আসলো যদি এমন হয় তাহলে বুঝতে হবে এটা সিমটম এটা একটি উপাদান বা এটাকে আমরা কি বলবো সিন্ড্রোমের বাংলা হচ্ছে লক্ষণ রাইট লক্ষণ যেটা একটা লক্ষণ যে আপনি সুস্থ না অসুস্থ নাপে সাভেল পজিশন আছেন তৃতীয় বিষয় হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন ঘন ঘন প্রস্রাব হওয়ার প্রবণতা আপনার কিন্তু ডায়াবেটিস না আপনি মাপিয়ে দেখেছেন যে আপনার ডায়াবেটিস না বা বহুমুত্র রোগটা নাই কিন্তু ঘন ঘন প্রস্রাব হচ্ছে যদি এমন সমস্যা আপনি আক্রান্ত হন তাহলে বুঝতে হবে এটা একটা লক্ষণ যে লক্ষণটা প্রমাণ করে যে আপনি সুস্থ না অসুস্থ নাপে সাভেল সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড ফাংশন ডিক্লাইন যৌন সংক্রামক রোগগুলো আপনাকে যদি পেয়ে বসে বা সেক্সুয়ালিটির ক্ষেত্রে আপনার যদি পাওয়ার লেস ফিল করেন শারীরিক সম্পর্কে যদি দুর্বল অনুভব হয় তাহলে বুঝতে হবে আপনি আছেন কিসের সাব হেলথ পজিশনের মেমোরি ডিক্লাইন স্মৃতিশক্তি যদি দুর্বল থাকে যে আপনার

দেন ইনসোমনিয়া রাতে যদি ভালো ঘুম না আসে আপনি ঘুমাতে গেছেন ঘুম আসছে না কোনো কারণে আপনার ঘুমটা আসছে না যদি এরকম বারবার হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি সাবহেলথ পজিশনে আছেন আপনার শরীরটা ঠিক নেই এটা অসুস্থতার কোন একটা লক্ষণ আপনার মধ্যে প্রকাশ করছে রাতে অনিদ্রার প্রবলেম ইজি টু গেট নার্ভাস অর যদি আপনি নার্ভাস হয়ে পড়েন অল্পতে যদি আপনি অস্থির হয়ে পড়েন অল্পতে যদি আপনি ভয় পেয়ে যান আতঙ্কগ্রস্ত হন তাহলে বুঝতে হবে আপনি সাবহেলথ পজিশনে আছেন আনোয়েল আর পেইনফুল বাট দেয়ার আর নো প্রবলেম চেক আপনার শরীরটা কেমন জানি ভালো অনুভব করছেন না আপনার মনে হচ্ছে যে আপনার শরীরে কোনো একটা সমস্যা চলছে কিন্তু যখন আপনি চিকিৎসার চিকিৎসার জন্য গেছেন চিকিৎসকের কাছে গেছেন বা আপনি কারো কাছ থেকে পরামর্শ নিতে গেছেন উনি বলছেন আপনার কোনো সমস্যাই নাই কোনো চেক আপে কোনো সমস্যা ধরা পড়ছে না যদি ধরা না পড়ে তাহলে বুঝতে হবে আপনি সাব হেলথ পজিশনে আছেন ডিপ্রেশন লুজিং ইন্টারেস্ট হতাশ হয়ে পড়া অল্পতেই আপনি যে কোনো জায়গার কাজের আগ্রহ হারিয়ে ফেলা যদি এমন প্রবলেম আপনি আক্রান্ত হন ভালো লাগে না প্রবলেম আক্রান্ত হন তাহলে বুঝতে হবে আপনি সাবেল পজিশন আছেন প্রন টু ফ্যাটিক অবসন্নতা কোনো কিছুই ভালো লাগছে না আপনি যাই করছেন ভালো লাগছে না যাই করছেন ভালো লাগছে না দিনটা আপনার খুব ভালো যাচ্ছে না এরকম প্রবলেম যদি আপনি আক্রান্ত হন বুঝতে পারেন এটা সাব হেল পজিশনের একটি বিশেষ লক্ষণ বন্ধুরা বলেন তো এই বারোটা লক্ষণের মধ্যে কয়টা লক্ষণ আপনার মধ্যে আছে একটু লিখে জানান আমাদেরকে কয়টা লক্ষণ আছে একটা অধিক লক্ষণ যদি মধ্যে থাকে বুঝতে হবে আপনি সুস্থও না আপনার আবার আপনি কিন্তু অসুস্থও না আপনি কি সাব হেলদি সুস্থ অসুস্থতার মাঝামাঝি এখন দেখব যে আমরা সাবেল পজিশনে থাকলে আসলে আমাদের কি সমস্যা হতে পারে সাবেল পজিশনে থাকার কারণে আমরা আসলে কেমন জীবন পাবো সেই বিষয়টা আমরা এখন দেখবো পজিশন যে ক্রাইসিসটা তৈরি করবে প্রথম বিষয়টা হচ্ছে এফেক্ট ওয়ার্ক যখন আমার ভালো থাকবে না কাজে মন দিতে পারবো না কোনো কিছু না হতাশা পেয়ে বসবে মন মেজাজ আমার নিয়ন্ত্রণে থাকবে না এরকম প্রবলেমে যখন আমি আক্রান্ত হব তার মানে আমি আমার কাজটাকে সঠিকভাবে করতে পারবো না কারণ কাজ করার জন্য আমার একটা ভালো মনের দরকার হবে সেই মনটা যেহেতু ভালো অবস্থায় নেই সেহেতু আমার কাজের উপর একটা এফেক্ট আসবে এফেক্ট ওয়ার্ক এফিসিয়েন্সি কাজের কার্যকারিতায় আমি একটা প্রভাব আক্রান্ত হব যেটা আমার সাব হেলথ পজিশনটাতে কি করছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যখন কাজ ভালোভাবে চলবে না এফেক্ট দা লাইফ দা কোয়ালিটি অফ লার্নিং যখন কাজ ভালো চলবে না তখন জীবন কি ভালো চলবে কারণ আমার ভালো ইনকাম হবে না ভালো ইনকাম না হলে আমার জীবন ভালোভাবে চলবে না যদি জীবন ভালোভাবে না চলে লিড টু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি মানসিক রোগে আক্রান্ত হব মানসিক ভাবে আমি ভেঙে পড়বো আমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আক্রান্ত মানসিক রোগে আক্রান্ত যাব যখন আমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আক্রান্ত হবে লিড টু ক্লক ডিসঅর্ডার আমার জীবনটা উল্টা চক্রে চলা শুরু করবো উল্টা চক্র কি মানে জানেন কিছু লোক দেখবেন যে রাতের বেলায় ঘুমায় না দিনের বেলায় ঘুমায় ঘুমায় কিন্তু ঘুমের জন্য পারফেক্ট টাইম হচ্ছে রাত তাহলে এই যে উল্টা চক্রে চলছে সে সকালবেলা নাস্তা খাচ্ছে এগারোটা বারোটা বাজে তখন কিন্তু দুপুরের খাবার টাইম হয়ে যাচ্ছে চলা এই উল্টা চক্রে চলা শুরু করবেন আপনার লাইফটা যখন আপনার লাইফটা উল্টা চক্রে চলবে ইনফ্লুয়েন্স হেলদি লাইফ এটা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে আপনার স্বাস্থ্যের হানি ঘটাবে আপনার স্বাস্থ্য আস্তে আস্তে খারাপের দিকে ডাইভার্ট হবে যখন আপনার স্বাস্থ্য খারাপের দিকে যাবে ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজে আপনি আক্রান্ত হবেন জটিল সারানো যায় না এরকম রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন দেখেন আপনি কিন্তু সার্ভাইক পজিশনে ছিলেন ভালোই ছিলেন আস্তে আস্তে আপনারটা কি হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েটে এসে এসে আপনাকে জটিল রোগীতে আক্রান্ত করছে সো আমরা এখানে যারা আছি নিশ্চয়ই কেউ আমরা জটিল রোগী হতে চাই না সো আমাদেরকে অবশ্যই সাব হেলথ পজিশন থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে হেলদি পজিশনে যেতে হবে এখন কিভাবে আমি হেলদি পজিশনে যাব হাউ টু লিড এ হেলদি লাইফ হেলদি লাইফ পাওয়ার জন্য আপনাকে চারটা কাজ করতে হবে এটা বিনামূল্যে ফ্রি পরামর্শ আপনার জন্য প্রথম কাজ হচ্ছে গুড ইমোশন সব সময় হাসি খুশি থাকতে হবে সময় মন মেজাজ ভালো রাখতে হবে সময় ভালো কিছু করার অভ্যাস করতে হবে সবসময় ফান মজা আনন্দ এইসবের মধ্যে আপনার জীবনটাকে অতিবাহিত করতে হবে তো এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি একটি সুস্থ জীবন পাওয়ার সম্ভাবনা থাকবে চাইনিজ একটা ফিলোসফি হচ্ছে যদি আপনি হাসতে না জানেন তাহলে আপনার ব্যবসা শুরু করার দরকার নাই তার মানে হাসা শুধুমাত্র আপনার শারীরিক সুস্থতার জন্য না একই সাথে আপনার ব্যবসায়িক সুস্থতার জন্যও দরকার যখন আপনি ভালো হাসবেন দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে সেটা আপনি খেলাধুলাও করতে পারেন সেটা আপনি শারীরিক চর্চা করতে পারেন সেটা আপনি ভারী কোনো কাজও করতে পারেন যা যে কাজে আপনার আপনার ঘাম ঝরবে স্পেশালি শরীরে আসবে এরকম অবস্থান তৈরি হবে যে কাজের মাধ্যমে সেই কাজটাকে বলা হচ্ছে এক্সারসাইজের কাজ এই কাজগুলো আপনি রেগুলার করবেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট থেকে শুরু করে এক ঘন্টা আপনি শারীরিক চর্চার অভ্যাস করবেন তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে ব্যালেন্স লাইফ আমাদেরকে সুষম খাবারের নিশ্চিত করতে হবে সুষম খাবারে কি কি থাকবে শাকসবজি থাকবে মাছ মাংস থাকবে ফল মূল থাকবে ইত্যাদি এই সব ক্যাটাগরির খাবারে আমার একটা ব্যালেন্স থাকতে হবে প্রতিদিন আমার দেহে এবং সর্বশেষ আমার একটা গুড স্লিপ হ্যাবিট তৈরি করতে হবে রাতে একটি সঠিক ঘুম নিশ্চিত করতে হবে অন্তত পক্ষে সাত থেকে নয় ঘন্টা সাউন্ড স্লিপ টানা একটানা ঘুম যেটাকে আমরা বলছি একটানা ঘুম নিশ্চিত করতে হবে এই চারটা কাজ রেগুলার করার মাধ্যমে আপনি সুস্থ দেহের অধিকারী হয়ে যাবেন তাহলে চারটা কি আবার মনে করি দিই সবসময় হাসি খুশি থাকা রেগুলার এক্সারসাইজ করা ব্যায়াম করা ব্যালেন্স ডায়েট নিশ্চিত করা সব ধরনের খাবারে অভ্যস্ত হওয়া এবং রাতে ভালো ঘুম নিশ্চিত করা এই চারটা কাজ করতে পারলেই আপনি সুস্থ দেহের অধিকারী হবেন যদি করতে অপারও ঘন যদি কোথাও যদি আপনার লিকেজ থাকে গ্যাপ থাকে দুর্বলতা থাকে আপনি যদি খুঁজে না পান যে আমি কিভাবে করবো তাহলে আপনাকে সহযোগিতা করবে চিয়াংশির পণ্য চিয়াশির চারটা ক্যাটাগরিতেই পণ্য এনেছে প্রথম ক্যাটাগরিতে কোনো পণ্য নাই প্রথম ক্যাটাগরিতে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো আমাদের যখন কোনো ট্রেনিং কোন প্রোগ্রাম কোনো সেলিব্রেশন প্রোগ্রাম কোনো প্রোডাক্ট ট্রেনিং ইত্যাদি স্পেশালি আমাদের ডিস্ট্রিবিউটারদের সাথে কোনো যখন আলাপ আলোচনা হয় মিটিং হয় তখন সেখানে কিন্তু একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয় এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আপনার মধ্যে একটা গুড ইমোশন তৈরি করে সো এটা একটা প্রোডাক্ট আমি বলবো আপনাকে এটি টিএনসির ব্যানারে আপনি গ্রহণ করতে পারেন রেগুলার এক্সারসাইজের জন্য আমাদের একটা ডিভাইস আছে যে ডিভাইসটার নাম হচ্ছে ব্লাড সার্কুলেটরি মেসেজার মেশিন বিসিএম আমরা বলি কার কার ভাষায় বিসিএম মেশিনটা আছে যার বাসায় আছে উনি ইয়েস লিখে জানান এই মেশিনটাতে মিনিট যদি আপনি দাঁড়ান বা বসেন বা শুয়ে যেকোনো ভাবে আপনি ব্যবহার করেন আপনার এক্সারসাইজের মেশিনটা করে দিবে দেন ব্যালেন্স ডায়েট আমাদের কিছু পণ্য আছে যেগুলো ব্যালেন্স ডায়েট আপনাকে সহযোগিতা করবে যেমন স্প্যারিনা ক্যালসিয়াম জিঙ্ক সেল এক্সট্রা ইত্যাদি পণ্যগুলো আপনি যদি নিয়মিত সেবন করেন আপনার দেহের ব্যালেন্স ডায়েট হয়ে যাবে সব ধরনের উপাদান আপনার দেহে যে অভাবগুলো হচ্ছিল সেই অভাবগুলো পূরণ করে দিবে এবং গুড শিফট হ্যাবিট এর জন্য আমাদের কিছু পণ্য আছে যেমন আমাদের মাল্টি ফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস আছে যেটা দিয়ে মাথা আছড়ালে আপনার রাতে ভালো ঘুম হবে আমাদের হেলথ পিলু আছে কার কার বাসায় পিলু আছে এই হেলথ পিলুতে আপনি রাতে ঘুমালে আপনার ভালো ঘুম নিশ্চিত হবে তার মানে একটি সুস্থ দেহ পেতে গেলে টিএনসির সাথে থাকলে অটোমেটিকলি আপনি সুস্থ দেহটা পাবেন শুধু টিএনসি যা যা আপনাকে করতে বলছে যা যা পণ্য আপনাকে অফার করছে সেই সেই পণ্যগুলো আপনি ব্যবহার করলে আপনি একটি সুস্থ দেহ অতিক্রম করতে পারবেন এবার আমরা দেখবো স্বাস্থ্যকে আসলে শুধুমাত্র সুস্থতার জন্যই সুস্থ থাকার জন্য কি আমি স্বাস্থ্যকে ব্যবহার করব নাকি এটাকে আমি আরো অন্যান্য কাজেও ব্যবহার করতে পারি এক্ষেত্রে স্বাস্থ্যকে আমরা ব্যবহার করবো অর্থ উপার্জনের জন্য আমরা এক্ষেত্রে একজন ভদ্রলোকের পরামর্শ নিব ওনার নাম ফল ফিলজার ওনার যে বিশেষত্ব সেই বিশেষত্ব এখানে উল্লেখ করা হয়েছে উনি একজন ইকোনমিস্ট উনি একজন অর্থনীতিবিদ উনি একজন এন্টারপ্রেনার উনি একজন উদ্যোক্তা অ্যান্ড বেস্ট সেলিং অথর উনি একজন লেখকও যে লেখ লেখক হিসেবে পৃথিবীতে সেরা লেখকদের তালিকায় অন্তর্ভুক্ত আছে বেস্ট সেলিং অথর উনি বলছে দ্য ফিউচার বিজনেস ইন হেলথ সারা বিশ্বের আগামী দিনের ব্যবসাটার নাম হচ্ছে স্বাস্থ্য ইতিমধ্যে সেটা আমরা প্যান্ডামিক সিচুয়েশনে একটু আঁচ করতে পেরেছি এই মুহূর্তে সবচেয়ে বেশি অর্থ উপার্জনের জায়গাটা কোথায় বলেন তো বন্ধুরা হেলথ ইয়াস হেলথ উনি বলছে হেলথ ইন্ডাস্ট্রি ইজ দ্য রাইজিং স্টার ইন্ডাস্ট্রি আফটার আইটি উনি বলছে স্বাস্থ্য শিল্পটি এই মুহূর্তে সবচেয়ে রাইজিং ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হচ্ছে আফটার আইটি আইটি ইন্ডাস্ট্রির পরে ইনফরমেশন টেকনোলজির পরে ইটস ডেভেলপমেন্ট স্পিড অ্যান্ড মোমেন্টাম হ্যাজ সার পাস অল দ্য আদার ইন্ডাস্ট্রি এটার এত বেশি উন্নয়ন ঘটছে এটা এত বেশি উন্নয়ন হবে যেটা মানুষকে অবাক করে দিবে অন্য সকল ইন্ডাস্ট্রির সমন্বয়ে যা করতে পারে না হেলথ ইন্ডাস্ট্রি তার চেয়ে অনেকগুণ বেশি সম্ভাবনা তৈরি করবে তার মানে আমরা যারা জ্ঞাত সারে অথবা অজ্ঞাতা জেনে অথবা না জেনেই স্বাস্থ্য শিল্পে নিজেদেরকে যুক্ত করেছি তাদের ফিউচার বিজনেসটা ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে এখন যেটা হবে সেটা হচ্ছে চর্চা করতে হবে স্কিল করতে হবে ডেভেলপ করতে হবে যাতে এই হেলথ ইন্ডাস্ট্রি থেকে আমি প্রচুর অর্থ উপার্জন করতে পারি সো এবার যাবো আমরা অর্থ উপার্জনের জায়গা স্বাস্থ্য আমার পরিষ্কার স্বাস্থ্য কিভাবে পরিপূর্ণ করতে হয় সে বিষয়টা ইতিমধ্যে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এখন যাবো অর্থ উপার্জনের জায়গা অর্থ উপার্জনের জন্য আমরা যেটাকে প্রাধান্য দিচ্ছি সেটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম টু হ্যাভ দ্য ফাইন্য ফ্রিডম হোয়াট ইজ দ্য সিক্রেট আমি এখানে একটা ড্যাশ রেখেছি গ্যাপ রেখেছি শূন্য স্থান রেখেছি আপনি ফিল আপ করে দেন টু হ্যাভ দ্য ফাইনান্সিয়াল ফ্রিডম হোয়াট ইজ দ্য সিক্রেট অর্থনৈতিক স্বাধীনতার জন্য গোপন ফর্মুলাটি কী কেউ কি জানেন আমি দুই মিনিট টাইম দিলাম কেউ যদি জানেন চ্যাট বক্সে লিখে জানান কমেন্টসে লিখে জানান হোয়াট ইজ দ্য সিক্রেট টু হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম হোয়াট ইজ দ্য সিক্রেট অর্থনৈতিক মুক্তির জন্য কোনটাকে গোপন ফর্মুলা হিসেবে ধরা হচ্ছে সিক্রেট অফ জানেন না আচ্ছা আমি শেয়ার করি সিস্টেম সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম ওকে সিস্টেম মানে কি সিস্টেমে রয়েছে তার গোপন রহস্য সিস্টেম মানে হচ্ছে সেফ ইউর সেলফ টাইম এনার্জি অ্যান্ড মানি সো আপনার সময় আপনার শক্তি এবং আপনার অর্থ বাঁচিয়ে কিছু তৈরি করার নামই হচ্ছে সিস্টেম সো আপনার সময় সীমিত আপনার শক্তিও সীমিত এবার আপনার অর্থও সীমিত তাহলে এটাকে অসীমভাবে যদি ব্যবহার করতে হয় তাহলে আপনার যেটি দরকার সেটার নাম হচ্ছে সিস্টেম সো ইফ ইউ মেড ইট ইউ উইল গো অ্যাহেড ইফ ইউ ডোন্ট মেড ইট ইউ ক্যান বাই ইট ইফ ইউ হ্যাভ নট এনাফ মানি টু বাই ইট ইউ ক্যান গেট ইনভলভ ইন এনি ওয়ান হু হ্যাজ অলরেডি অ্যাস সিস্টেম সো যদি আপনার সিস্টেম তৈরি করার ক্ষমতা থাকে সেটা তৈরি করে নেন যদি সেটি না থাকে তাহলে আপনি কিনে নেন যদি কেনার ক্ষমতা আপনার না থাকে ইতিমধ্যেই কেউ একজন তৈরি করেছে তার কোন সিস্টেমের সাথে নিজেকে যুক্ত করে নেন সো সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ এনি থিং যেকোনো কিছুতে সফলতার জন্য সবচেয়ে গোপন পণ্যটা নাম হচ্ছে সিস্টেম সো ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ ফাইনান্সিয়াল ফ্রিডম সো এবার আমরা দেখবো কেন আমরা সিস্টেমকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম সিক্রেট বলছি আমরা এই মুহূর্তে আরেকজন পরামর্শকের কাছে যাব যিনি মুহূর্তে সারা বিশ্বের এক্সপার্ট বিজনেস গুরু হিসেবে স্বীকৃত যাকে বলা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট এক্সপার্ট ওনার নাম পিঠার ডাকার উনি বলছে দ্য কম্পিটিশন ইন কারেন্ট ইকোনমিক ইনভারনমেন্ট ইজ নট অনলি কম্পিটিশন বিটুইন প্রোডাক্টস বাট অলসো কম্পিটিশন বিটুইন বিজনেস মডেল এই মুহূর্তে সারা বিশ্বে যে কম্পিটিশনটা চলছে সেটা কিন্তু কার কত ভালো মানের পণ্য উৎপাদন হচ্ছে তার উপর আর নির্ভর করছে না কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভালো মানের পণ্য উৎপাদন করছে কারণ মানুষ এখন মানসম্পন্ন পণ্য কিনতে অভ্যস্ত হয়ে উঠেছে সচেতন হয়ে উঠেছে বাট যে কম্পিটিশনটা চলছে বিজনেস ওয়ার্ল্ডে সেই কম্পিটিশনটা হচ্ছে বিজনেস মডেলের উপর দ্যাট মিনস সিস্টেমের উপর কার কত ভালো সিস্টেম আছে তার ব্যবসা তত ভালো হচ্ছে একই কথা প্রযোজ্য আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার কোম্পানি ভালো আপনার পণ্য ভালো ভালো আপনার আপনার মার্কেটিং প্ল্যান বাট কি জন্য ব্যবসা করার সুনির্দিষ্ট কোনো সিস্টেম আছে যদি না থাকে আপনার ব্যবসা কখনোই ভালো হবে না সো সিস্টেম কিভাবে করবেন সে বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সেই চ্যানেলে আপনার নিয়মিত থাকেন চোখ রাখেন সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন গোপন ফর্মুলাগুলো সো কেন সিস্টেমটাকে আমরা সিক্রেট বলছি এই মুহূর্তে আমরা এক ভদ্রলোকের ইতিহাস জানবো যাকে আপনারা সবাই চিনেন ওনার নাম কর্নেল স্যান্ডোস ওনার নাম আপনারা শুনেছেন ওনার নাম না শুনলে ওনার প্রতিষ্ঠানের নাম অন্তত শুনেছেন যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ক্যান্টাকি ফ্রাইড চিকেন সংক্ষেপে কে এফ সি বলা হচ্ছে এই ভদ্রলোকের বয়স যখন ছেষট্টি বছর হয় তার ইতিহাস হচ্ছে এমন ওনার যখন ছেষট্টি বছর বয়স সেই সময় উনি তার কর্মযজ্ঞ থেকে রিটায়ার্ড হন রিটায়ারমেন্টের পরে গভর্নমেন্ট পক্ষ থেকে উনি একশো পঞ্চাশ ডলার একটা চেক পান যেটি বাংলাদেশের টাকায় মাত্র দশ টাকা এই দশ টাকার চেক দিয়ে ওনাকে রেস্ট অফ দা লাইফ চলতে হবে আজীবন চলতে হবে এখন উনি চিন্তা করছে আমি একশো পঞ্চাশ ডলার দিয়ে কি করব কি খাবো কি পরবো কি ব্যবসা করব কি কাজ করব যে আগামী জীবনটা আমি চলতে পারবো না এই একশো পঞ্চাশ ডলার দিয়ে জীবন চালানো সম্ভব না উনি সুইসাইড করার সিদ্ধান্ত উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এবং উনি আত্মহত্যা করার উদ্দেশ্যে একটা নির্জন জায়গায় চলে গিয়েছে সেখানে বসে একটা সুইসাইড নোট লিখছে একটা আত্মহত্যা জন্য কেউ দায়ী না এই বিষয়টা উল্লেখ করে একটা পত্র লিখছিল পত্র লিখা অবস্থায় ওনার হঠাৎ মনে পড়লো যে আমি তো জীবনটা শেষ করতে চাচ্ছি আচ্ছা এই জীবনে আমি করি না এরকম কিছু কি আছে এখনো পর্যন্ত তখন আমার মনে পড়লো যে হ্যাঁ একটা জিনিস এখনো রয়ে গেছে ওনার মা খুব ভালো মানের মুরগির মাংস রান্না করতে জানতেন যে মুরগির মাংসটা রান্না করার প্রক্রিয়া ওনার কাছে অবগত আছে কিন্তু এখনো পর্যন্ত উনি সেই মুরগির মাংস কখনো নিজের হাতে রান্না করেন নাই কেন জানি ওনার কাছে মনে হলো যে আমি মুরগির মাংসটা একটু রান্না করে বিক্রি করার চেষ্টা করি এবং উনি তার এই সুইসাইড করার ইচ্ছা ত্যাগ করে মুরগির মাংস রান্নার দিকে মনোযোগ দেয় এবং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে উনি অফার করে যে আমি খুব ভালো মানের মুরগি রান্না করতে পারি যদি আপনারা আপনাদের রেস্টুরেন্টে আমাকে সুযোগ দেন আপনাদের রেস্টুরেন্টে এই সুস্বাদু রান্নাটা করার মাধ্যমে আপনার রেস্টুরেন্টের সুনাম অনেক বেড়ে যাবে কিন্তু কোনো রেস্টুরেন্ট ওনাকে সুযোগ দিচ্ছে না যেহেতু তার বয়স হয়ে গেছে ছেষট্টি বছর এবং ওনার কথা কেউ বিশ্বাস করছে না কোন রেস্টুরেন্টে তাকে সুযোগ দিচ্ছে না এক দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো এভাবে করে উনি রেস্টুরেন্টের পিছনে ছুটছে কিন্তু কেউ তাকে সুযোগ দিচ্ছে না একশো দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার এক হাজার নয় তম রেস্টুরেন্ট ওনাকে একবার চান্স দেয় যে ঠিক আছে এত করে যখন বলছে ওনাকে আমরা একটু সুযোগ দিই ওনার চমৎকার মুরগির মাংস রান্না করে আমাদেরকে খাওয়া এই এক হাজার নয়তম বার চেষ্টায় উনি যে রেস্টুরেন্টের চান্স পেয়েছে সেই রেস্টুরেন্টে উনি যখন এই অসাধারণ সুস্বাদু মুরগির মাংস রান্না করে পরিবেশন করেছে রেস্টুরেন্টে ভিড় লেগে আছে রেস্টুরেন্টে প্রচুর কাটতি তৈরি হয়েছে রেস্টুরেন্টে অসংখ্য কাস্টমার তৈরি হওয়া শুরু হয়েছে এবং এই রেস্টুরেন্টের কাটতি দেখে রেস্টুরেন্টের মালিক তাকে অফার করেছে ওই রেস্টুরেন্টের ফিফটি পার্সেন্ট শেয়ার নেওয়ার জন্য উনি তাতে রাজি হয় এবং উনি ফিফটি পার্সেন্ট মালিক হয় ওই রেস্টুরেন্টের একটা সময় পরে গিয়ে পুরো রেস্টুরেন্টটা উনি কিনে নেয় এবং সেই রেস্টুরেন্টটাকে একটা সিস্টেমেটিক ওয়ে তো উনি ফেলে দেয় সেই রেস্টুরেন্টের নাম দেয় কে এফ সি ক্যান্টাকি ফ্রাইড চিকেন যে রেস্টুরেন্টটা ছিল ক্যান্টাকি শহরে আমেরিকার ক্যান্টাকি শহরে এই রেস্টুরেন্টটা ছিল বিদায় সেটার নাম হয়েছে কে এফ সি ক্যান্টাকি ফ্রাইড চিকেন এবং সেই রেস্টুরেন্টটাই ধাপে ধাপে উনি ফ্র্যাঞ্চাইজিং সিস্টেমে নিয়ে আসেন যে ফ্র্যাঞ্চাইজিং সিস্টেমের মাধ্যমে বর্তমানে বিশ্বের একশো চব্বিশটা দেশে কেএফসির ব্রাঞ্চ রয়েছে এবং ব্রাঞ্চের পরিমাণ প্রায় টোয়েন্টি থাউজেন্ড বিশ হাজার ব্রাঞ্চ গড়ে উঠেছে সারা বিশ্বে ক্যান্টাকি ফ্রাইড চিকেনের এবং এই ভদ্রলোক যিনি ছেষট্টি বছর বয়সে আত্মহত্যা করতে গিয়েছিল উনি অষ্টআশি বছর বয়সে পৃথিবীর সেরা ধনীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে একজন বিলোনিয়ার হয় বন্ধুরা তাহলে বলেন তো মুরগির মাংস রান্না করতে পারে এরকম অসংখ্য মানুষ সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়িয়ে আছে কিন্তু তাদের সবচেয়ে বড় তারা যেটি ছিল সেটা ছিল তাদের সুনির্দিষ্ট কোনো সিস্টেম তৈরি করে নাই যে আমি একটা চমৎকার মুরগির মাংস রান্না করে সেটা সিস্টেমেটিক ওয়েতে বিক্রি করব। এই সিস্টেমেটিক ওয়েতে তাদের কোনো সিস্টেম না থাকার কারণেই তারা অসাধারণ মুরগির মাংস রান্না করতে পারে কিন্তু ক্যাফসির মতো এত জনপ্রিয় বিজনেস মডেল তারা তৈরি করতে পারে না সো আমরা তো বুঝতে পেরেছি যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সফল হওয়ার জন্য আপনি কত ভালো এটা গুরুত্বপূর্ণ না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাছে কত ভালো মানের একটা সিস্টেম আছে আমি এটা বোঝানোর জন্য আপনাকে আরো একটা উদাহরণে যাচ্ছি বন্ধুরা এখানে যে মোবাইল দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই মোবাইল ফোনগুলো অপরিচিত কারণ এগুলা অনেক আগে এবং পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে এরা বিলুপ্ত প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া কিছু মোবাইল ফোন আমরা এখানে তুলে ধরছি স্পেশালি নোকিয়া মটোরোলা ব্ল্যাকবেরি এই ফোনগুলা সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন বা যারা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন এই ফোনগুলো একসময় সারা বিশ্ব কাঁপানো মোবাইল ব্র্যান্ড ছিল ইভেন কি নোকিয়া সারা বিশ্বের প্রায় ষাইট পার্সেন্ট মার্কেট তাদের দখলে রেখেছিল কিন্তু এখন এই নোকিয়াকে আপনি টর্চ লাইট দিয়ে ল্যাম্পো দিয়ে বাতি দিয়ে খুঁজে পাচ্ছেন না মটোরোলাকে আপনি খুঁজে পাচ্ছেন না ব্ল্যাকবেরিকে আপনি খুঁজে পাচ্ছেন না কেন কারণ মার্কেট আউট হয়ে গেছে কি কারণে মার্কেট আউট হয়ে গেছে কারণ একগুয়েমি কারণ তারা ভেবেছিল যেহেতু আমরা খুব ভালো মানের পণ্য উৎপাদন করি সেহেতু মার্কেটে আমাদের যথেষ্ট কি থাকবে কাটতি থাকবে কিন্তু মার্কেটে যথেষ্ট প্রার্থীরা তখনই থাকবে যদি আপনি মার্কেটের সাথে নিজেকে জাস্ট করতে পারেন যুগের সাথে আপনি তাল মিলাতে পারেন কারণ নোকিয়ার যে ঘটনাটা ঘটেছিল যখন তারা মার্কেটে খুব দাপিয়ে বেরিয়েছিল তখন নতুন একটা সিস্টেম নতুন একটা সিস্টেম বাজারে আসে যে সিস্টেমটা নাম হচ্ছে রয়েড এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা মার্কেটে আসার পরেও কিন্তু নোকিয়ার বোধোদয় হয় না যে আমাদের মার্কেটে আপডেট করা উচিত তাদের এই আপডেট না করার কারণে আজকে নোকিয়া মার্কেট থেকে আউট হয়ে গেছে মোটরোলা মার্কেট থেকে আউট হয়ে গেছে ব্ল্যাকবেরি মার্কেট থেকে আউট হয়ে গেছে সো আপনি যদি নিজেকে আপডেট না করেন যুগের সাথে চলমান ব্যবসার সাথে নিজেকে যুক্ত করতে না পারেন আপনিও মার্কেট আউট হয়ে যাবেন স্পেশালি যারা ট্র্যাডিশনাল বিজনেস করছেন তারা কিন্তু এই দুই দুইবার লকডাউনের কারণে মার্কেট আউট হয়ে যাচ্ছে তারা তাদের ব্যবসাটাকে টিকিয়ে থাকা টিকিয়ে রাখাটা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হয়তো প্রথমবার তারা চেষ্টা করেছিল টিকিয়ে রাখার জন্য কিন্তু দ্বিতীয়বারের কারণে এখন আর টিকিয়ে থাকা সম্ভব না সো ইউ নিড টু আপডেট যুগের সাথে চলমান ব্যবসাতেই আপনাকে যুক্ত হওয়া উচিত এবং নেটওয়ার্ক মার্কেটিং স্পেশালি চিয়ান্স সে ধরনের একটা ব্যবসা যেখানে আপনি যুগের সাথে চলমান একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে আপডেট করে নিজেকে ডেভেলপ করতে পারবেন সো আপনি এই সিস্টেমটা সম্পর্কে যদি বুঝতে সক্ষম হন আপনাকে আর বলতে হবে না আপনি নিশ্চিতভাবে এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে সামনে অগ্রসর হবেন এখানকার সিস্টেমটার নাম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সিস্টেমটার নাম হচ্ছে ডুপ্লিকেশন সিস্টেম কপি সিস্টেম কপি পেস্ট নকল করার সিস্টেম অর্থাৎ আপনার আপলাইন আপনার কোম্পানি আপনার টিম যা বলে হুবহু তাই করা নামই হচ্ছে এখানকার সিস্টেম আপনার নিজের কোনো জ্ঞান নিজের কোনো বুদ্ধি নিজের কোনো মেধা নিজের কোনো অবস্থান এখানে দরকার নেই এবং প্রথম দিকে যদি আপনি সেটা করে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি ভুল করছেন আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার মেধাটাকে এখানে এক্সাইট করে রাখেন যারা আপনাকে মেন্টর করছে যারা আপনাকে কোচ করছে যারা আপনাকে হেল্প করছে তাদের পরামর্শ মেনে নেন তারা যা বলে তাই কপি পেস করে দেন তারা যা বলে তাই করেন তারা যেভাবে করতে বলে ওভাবেই করেন নিজের কোনো বুদ্ধি দয়া করে এখানে খাটাতে যাবেন না তাতে করে আপনি সিস্টেমটাকে ভায়োলেট করবেন সো সিস্টেম তার একটা নিজস্ব পদ্ধতিতে আপনাকে শিখাবে আপনি সেটাকে মেনটেন করে অ্যাপ্লাই করে দিবেন ডেফিনেটলি আপনি এই ব্যবসায় অবশ্যই সফল হবেন সো এবার প্রশ্ন হচ্ছে আপনি কোন পথে যেতে চান এখানে দুইটা রাস্তা আমরা দেখাচ্ছি ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হচ্ছিল পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি তার মানে সিঁড়ি বেয়ে ধাপে ধাপে আমাদেরকে উঠতে হবে কিন্তু বর্তমান যুগ আমাদেরকে শেখাচ্ছে যে সিস্টেম হচ্ছে সফলতার প্রসূতি সো আপনি যদি স্কেলেটার বা লিফ্ট ব্যবহার করেন আপনি দ্রুত উপর দিকে উঠে যেতে পারবেন এখন কোনটা ব্যবহার করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ এখন কি আপনি সিঁড়ি ব্যবহার করে উপরে উঠতে চান নাকি লিফট বা স্কেলেটার ব্যবহার করে উপরে উঠতে চান যদি লিফট বা স্কেলেটার ব্যবহার করে আপনি কুইকলি দ্রুত উপরে উঠতে চান নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে সেক্ষেত্রে হেল্প করবে নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ লিফট অর স্কেলেটার হুইচ ক্যান আপ লিফট ইউ ইন ইউর পজিশন আপনাকে আপনার পজিশন থেকে উপরের দিকে নিয়ে যেতে সক্ষম করবে সো আপনি যদি ধনী হতে চান আপনি লিফট ব্যবহার করবেন কিভাবে এখানে ডুপ্লিকেশন মেথডটাকে করা হয় জাস্ট একটা সিম্পল ফর্মুলা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমি পৌঁছে গেছি এই সিস্টেমটাকে আপনাকে যদি ডুপ্লিকেট করতে হয় প্রথমে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার পজিশনটা শুরু করবেন গোল্ড কার্ড মেম্বার হিসেবে চারশো বিবির পণ্য ক্রয় করে আপনি একজন গোল্ড কার্ড মেম্বার হবেন এখান থেকে আপনার কোনো ছাড় নেই আপনাকে কষ্ট করে এই টাকাটা জোগাড় করতে হবে পঞ্চাশ ষাট হাজার টাকার যে অ্যামাউন্টটা আপনার দরকার হবে সেটা আপনি কষ্ট করে জোগাড় করবেন অ্যামাউন্টের বিপরীতে আপনার কাছে পণ্য চলে আসবে সো আপনি রিস্ক ফ্রি জোনে থাকবেন পণ্যটা আপনি বিক্রি করে দিলে আপনার টাকাটা আবার ক্যাশ হয়ে যাবে পণ্যটা ব্যবহার করলে আপনি পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে পারবে এবং অসংখ্য মানুষকে কনফিডেন্স দিয়ে সেই পণ্যের কথাটা বলতে পারবে আপনার ব্যবসাটা রাইজ করা শুরু করবে সো কোনটা করবেন আপনি আপনি কি পণ্যটা বিক্রি করে দিয়ে টাকাটা ক্যাশ করে নেবেন নাকি পণ্যটা ব্যবহার করে উপকারের কথাটা আরেকজন মানুষকে বলে ব্যবসাটাকে স্প্রেড করবেন যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন প্রথমটা যদি করেন আপনার জন্য আমার পরামর্শ নেই দ্বিতীয়টা যদি করেন আপনার জন্য আমার পরামর্শ রয়েছে পরামর্শটা কি আপনি পণ্যটা ব্যবহার করে যে উপকারটা পেয়েছেন সেটা আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ার করলে সেখান থেকে ন্যূনতম দুজন ব্যক্তিকে আপনি এই ব্যবসার জন্য সিলেক্ট করবেন সেই দুজন ব্যক্তিকে আপনি অবশ্যই আপনার মতো করে গোলকার কার্ড ব্যবসা গোলকার কার্ড মেম্বার হিসেবে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন আপনার পজিশন চেঞ্জ হয়ে যাবে আপনার পজিশন গোল থেকে প্ল্যাটিনাম হয়ে যাবে আপনি প্ল্যাটিনাম হয়ে যাওয়ার সাথে সাথে আপনার একটা ইনকাম আসবে সেই ইনকামের পরিমাণ হচ্ছে দুইশো বিশ মার্কিন ডলার আপনার র্যাঙ্ক হবে স্টার আপনি আপনি দুই জায়গায় করেছেন দেখেন মেম্বার হয়ে ডেভেলপমেন্টের সর্বোচ্চ ইনকাম পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন আবার আপনি এখানে রিটেলে ফাইভ স্টার ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন আপনার টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা এই মুহূর্তে দুইজন এবার কাজ কি এবার কাজ হচ্ছে তাদেরকে নিয়ে আপনি একটা মিটিং কল করবেন একটা প্রোগ্রাম আয়োজন করবেন একটা 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 কি বলবো এটাকে গ্রুপ মিটিং করবেন আপনার আপনাদেরকে আপনার সিনিয়র লিডারদেরকে সেখানে রাখতে পারেন নাও রাখতে পারেন রাখলে আপনি তাদের পরামর্শটা গ্রহণ করতে পারেন না রাখলে আপনি নিজের বুদ্ধি দিয়ে সেটা করতে পারেন তবে আমার পরামর্শ থাকবে আপনার অন্তত একজন সিনিয়র আপনাকে সেখানে রাখা উচিত তার পরামর্শটা এখানে ব্যবহার করা উচিত এবার আপনি আপনি এবং আপনার আপলাইন এবং আপনার দুজন ডিস্ট্রিবিউটর চারজন মিলে একটা এন্টারটেইনমেন্ট সহ মিটিং এর আয়োজন করবেন অন্তত এক ঘন্টা মেয়াদি সেই মিটিং এ আপনার করণীয় কাজ যা যা আপনি করে এই দুজন ব্যক্তিকে যুক্ত করেছেন সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে তাদেরকে ধারণা দিবেন তাদেরকে একই কাজ করতে উৎসাহিত করবেন এবং তাদেরকে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম দিবেন সেই টাইম ফ্রেমের মধ্যে যাতে তারা এই কাজটা সম্পাদন করে সেটাকে আপনি ফলো আপে রাখবেন এবং এই কাজটা করতে গিয়ে তাদের যা যা ফিজিক্যাল সাপোর্টের দরকার হবে মেন্টাল সাপোর্টের দরকার হবে ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার হবে সেটা অবশ্যই আপনার পক্ষ থেকে থাকবে দেওয়ার পরে তারা যদি একই কাজ করতে সক্ষম হয় অবশ্যই তাদেরকে রিওয়ার্ড করবেন যেহেতু আপনার ইনকামের ভলিউম এখানে বাড়বে তারা যখন দুজন দুজন ব্যক্তিকে গোল কার্ড মেম্বার করবে তাদের পজিশন চেঞ্জ হয়ে গোল থেকে নাম হয়ে যাবে তাদের প্রত্যেকের ইনকাম হবে দুশো ডলার আপনার ইনকাম হবে অষ্টআশি মার্কিন ডলার টোটাল আপনার ইনকাম হচ্ছে তিনশো ডলার আপনার এখনো ফাইভ স্টার আপনার টোটাল নেটওয়ার্কের ডিস্ট্রিবিউটের সংখ্যা ছয় জন বন্ধুরা দেখেন আপনি যে অষ্টআশি ডলার ইনকাম করেছেন এটার জন্য কিন্তু আপনি ব্যক্তিগত কাউকে স্পন্সর করেনি এটা সিস্টেমেটিক ওয়েতে আসছে এবং আপনার ইনকামটা এখন প্যাসিভ হওয়া শুরু করেছে এবার আপনার টিমে যেহেতু ছয়জন সদস্য আপনার আপনার সহ আপনারা দুইজন চারজন ছিলেন ছয় চার জন এবার দশজনে মিলে একটা মিটিং কল করবেন একইভাবে একই ফর্মুলায় তাদেরকে শিখাবেন যে কিভাবে কাজটা করতে হবে একই কাজ যদি তারা করে আপনার ইনকাম হবে একশো ছিয়াত্তর মার্কিন ডলার টোটাল আপনার ইনকাম হচ্ছে চারশো চুরাশি মার্কিন ডলার আপনি যা টাকা বিনিয়োগ করেছেন তৃতীয় লেভেলে এসে আপনার সম্পূর্ণরূপে টাকাটা রিটার্ন করেছে আপনার কাছে সমপরিমাণ পরিমাণ অর্থ আপনার কাছে রিটার্ন করেছে শুধু দুটা ফর্মুলা আমি আপনাকে বললাম এক আপনি যে টাকার পণ্য কিনেছেন সে পণ্যটা বিক্রি করে টাকাটা ক্যাশ করে ফেলতে পারেন দুই আপনি বিজনেসটাকে একটা সিস্টেমেটিক ফর্মেটে ফেলে দিয়ে আপনার টাকাটা ক্যাশ করতে পারেন যদি আপনি দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করেন আপনার ইনকামটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে কিন্তু প্রথম পদ্ধতিটা যদি অবলম্বন করেন আপনার ইনকামটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে না সো এরপরে কাজ একই নিয়মে আপনার পজিশন এখন সিক্স স্টার আপনার টিমের সদস্য চোদ্দ জন আগে ছিলেন আপনারা ছয় সাত আট নয় দশ জন দশ আর চোদ্দ চব্বিশ জন একটা মিটিং কল করেন একটা সেমিনার আয়োজন করেন একটা প্রোগ্রাম আয়োজন করেন প্রয়োজন হলে আরো সিনিয়র কাউকে এখানে রাখেন একইভাবে আপনি বিষয়টাকে তাদেরকে ডুপ্লিকেট করেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সবার জন্য একই ডুপ্লিকেশন মডেলের একটা সিস্টেম আপনি বানাবেন যাতে সবাই কপি পেস্ট কপি পেস্ট করতে পারে সিম্পলি যেটা যেন সবাই ইজিতে ব্যবহার করতে পারে এর পরের ধাপে আপনার টিমে যা ডিস্ট্রিবিউটর হবে যা সেলস আসবে সেই সেলস থেকে আপনার ইনকাম হবে তিনশো মার্কিন ডলার আপনার টোটাল ইনকাম হচ্ছে আটশো মার্কিন ডলার আপনার পজিশন হচ্ছে সিক্স স্টার আপনার টিমের সদস্য এখন তিরিশ জন তার মানে আপনি যা টাকা বিনিয়োগ করেছেন সম্পূর্ণ টাকাটা ডাবল হয়ে গেছে এখন আপনার প্রোডাক্ট আপনার কাছে ফ্রিতে আসে একই যদি ডুপ্লিকেশন করা হয় আপনার ইনকাম হবে সাতশো চার মার্কিন ডলার মানে প্রায় পঞ্চাশ হাজার টাকার একটা ইনকামের বান্ডিল আপনি পাচ্ছেন আপনার টোটাল ইনকাম হচ্ছে এক হাজার পাঁচশো চল্লিশ মার্কিন ডলার প্রায় এক লক্ষর অধিক টাকা আপনি ইতিমধ্যে টিএনসি থেকে ইনকাম করেছেন আপনার পজিশন এই মুহূর্তে সেভেন স্টার ডিস্ট্রিবিউটর আপনার টিমের সদস্য এখন বাষট্টি জন বন্ধুরা একই কাজ যদি ডুপ্লিকেশন করেন আপনার ইনকাম হবে এক হাজার ডলার তার মানে এক লক্ষ টাকা একটা ইনকাম আপনি টাচ করেছেন আপনার টোটাল ইনকাম হচ্ছে দুই হাজার মার্কিন ডলার প্রায় আড়াই লক্ষ টাকার মতো আপনি ইনকাম করেছেন আপনার পজিশন এখনো সেভেন স্টার ডিস্ট্রিবিউটর আপনার টিমের সদস্য একশো ছাব্বিশ জন একই কাজ ডুপ্লিকেশন করেন আপনার ইনকাম হবে দুই হাজার আটশো ষোলো মার্কিন ডলার প্রায় দুই লক্ষ টাকা ইনকাম করেছেন আপনার টোটাল হচ্ছে চৌষট্টি মার্কিন ডলার প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি আপনার ইনকাম হয়েছে আপনার পজিশন এইট স্টার আপনি এইট ডিস্ট্রিবিউটর হয়েছেন টোটাল ইনকাম হচ্ছে দুইশো সরি টোটাল আপনার টিমের সদস্য এই মুহূর্তে দুইশো জন একই কাজ ডুপ্লিকেশন করেন আপনার ইনকাম হবে পাঁচ হাজার ছয়শো বত্রিশ মার্কিন ডলার প্রায় পাঁচ লক্ষ টাকা ইনকাম হয়েছে আপনার টোটাল ইনকাম হচ্ছে এই মুহূর্তে এগারো হাজার তিনশো ছিয়ানব্বই মার্কিন ডলার প্রায় দশ লক্ষ টাকা আপনি এই পর্যন্ত ইনকাম করেছেন আপনার পজিশন ব্রোঞ্জ লাইন ডিস্ট্রিবিউটর আপনার নেটওয়ার্কের সদস্য মাত্র পাঁচশো দশ জন পাঁচশো জন সদস্য নিয়ে আপনার ইনকাম দশ লক্ষ আপনার প্রদেশন লাইন তিন মাস পর পর আপনার ইন্টারন্যাশনাল প্রফিট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং এখানে টোটাল যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটাতে আমরা যদি এক নজরে দেখি সেই ফর্মুলাটার গোপন রহস্যটার নাম হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস বিজনেস হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন ট্রিয়ান্স বিজনেস দ্য পাওয়ার অফ ডুপ্লিকেশন আর এই পাওয়ার অফ ডুপ্লিকেশনের কারণে আপনার ইনকাম আপনার যা বিনিয়োগ সেটা তৃতীয় ধাপে আপনার কাছে ফেরত এসেছে চতুর্থ ধাপে আপনার ইনকামটা ডাবল হয়ে গেছে সপ্তম ধাপে গিয়ে আপনি বোনাস ক্যাপ মেলানো শুরু করেছেন এবং ইন টোটাল আটটা লেভেল কমপ্লিট করতে গিয়ে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা তিরিশ গুণ বেশি আকারে আপনার কাছে ফেরত এসেছে বলেন বন্ধুরা বিনিয়োগটা কি লস হয়েছে নাকি সুপার ডুপার লাভ হয়েছে এরকম বিনিয়োগ কি আপনি করতে রাজি আছেন কিনা যদি করতে থাকেন

আপনার কিছু ইয়ার্স লাগবে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টক টু পিপল মানুষের সাথে কথা বলতে হবে দেন লোকেট কাস্টমার ওই মানুষটাকে কাস্টমারে রূপান্তরিত করতে হবে দেন লোকেট ডিস্ট্রিবিউটার ওই কাস্টমারকে আপনি ডিস্ট্রিবিউটার রূপান্তরিত করতে হবে দিস ইজ দ্য থ্রি স্টেপ ফর্মুলা টক টু পিপল লোকেট কাস্টমার লোকেট ডিস্ট্রিবিউটর এই তিনটা কাজ করলে আপনি বিজনেসে শীর্ষে পৌঁছে যাবেন সো এই তিনটা কাজ করতে পারবেন কিনা ঠিকই করতে পারবেন টক টু পিপল লোকেট কাস্টমার লোকের ডিস্ট্রিবিউটর মানুষের সাথে কথা বলেন তাদেরকে কাস্টমার বানান তাদের কাছে পণ্য বিক্রি করেন তাদেরকে পণ্যের ইনফরমেশন শেয়ার করেন এবং তাদেরকে ডিস্ট্রিবিউটর করে তাদের অর্থনৈতিক মুক্তির জন্য একটা সুযোগ দেন খুবই ইজি খুবই সিম্পল মেথড অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে রেজাল্টটা নিয়ে আসতে পারবেন সো ওয়ার্ল্ড ইজ দ্য সিক্রেট অফ সাকসেস আবারও বলি সিস্টেম ইজ দ্য সিক্রেট অফ সাকসেস সিস্টেম থাকলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন

আপনাকে এই ব্যবসায় প্রচুর সময় দিতে হবে অন্তত দুই থেকে তিন বছর প্রথম থেকে বছর দুই তিন আপনার কাজ কর্ম সব বাদ দিয়ে শুধু এই ব্যবসার জন্য আপনাকে সময় দিতে হবে ডেজ আওয়ার্স ইন উইক সপ্তাহে সাত দিন প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে চব্বিশ ঘন্টা বলতে আবার অনেকে বুঝবেন ভুল যে আমি তাহলে খাওয়া দাওয়া ঘুমানো বাথরুম যাওয়া এগুলা বাদ নো এই সব কিছুর ফাঁকেই এই সব কিছুর মধ্যেই আপনি সময়টা দিবেন আপনার রাত দিন চব্বিশ ঘন্টা ধ্যানে জ্ঞানে বুদ্ধিতে মেধায় সবসময় কি থাকবে এই বিশেষটা নিয়ে চিন্তাভাবনা থাকবে যেমন আমরা যদি উদাহরণ দিই ধরেন পৃথিবীর নাম করা একজন ফুটবলার যদি আমরা হিসাব করি তাহলে মেসি নেইমার এদের নাম চলে আসে হ্যাঁ অন্যান্য দলে যারা সাপোর্ট করেন তাদের হয়তো প্লেয়ারদের নাম বলি আমি জাস্ট উদাহরণ হিসেবে যেকোনো একজনকে ধরে নিচ্ছি মেসি নেইমারকে যদি জিজ্ঞেস করেন মেসি নেইমারের সারাদিন সময় কিসের জন্য ব্যয় করে কিসের জন্য ইনভেস্টমেন্ট করে ফুটবলের জন্য সে যখন খেতে যায় সেখানে কি নিয়ে ভাবে ফুটবল নিয়ে ভাবে সে যখন টেলিভিশন দেখে সেখানে কিনি দেখে সে ফুটবল দেখে সে যখন ঘুমায় রাতে স্বপ্নের মধ্যে সে কি দেখে ফুটবল দেখে সে যখন বাসে আড্ডা দিতে যায় সেখানে সে কি নিয়ে কথা বলে ফুটবল নিয়ে কথা বলে সে যখন মাঠে খেলে কি খেলে সে ফুটবল খেলে সো রাত দিন চব্বিশ ঘন্টা সে যে কাজ থেকে অর্থ উপার্জন করছে সেই কাজটাতেই সময় দিচ্ছে দ্যাট ইজ কল টাইম ইনভেস্টমেন্ট সো আপনি আপনার ব্যবসার জন্য সময় দিতে রাজি আছেন কি না যদি দিতে না পারেন ডোন্ট স্টার্ট দ্য বিজনেস দ্বিতীয় যে বিষয় এনার্জি লাগবে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি টানা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এই যে কথা বলতে যে এনার্জিটা লাগে এই এনার্জিটা যদি আপনার না থাকে আপনি বিজনেস স্টার্ট করার দরকার নেই কারণ এই ব্যবসায় আপনাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে এদিক সেদিক যেতে হবে এই যাওয়া আসা কথা বলার জন্য আপনার যদি যথেষ্ট এনার্জি না থাকে আপনার ব্যবসাটা করা হবে না সো ইট ইস ইউর ইনভেস্টমেন্ট এনার্জিটা আপনার ব্যবসার জন্য বিনিয়োগ তৃতীয় যে বিষয়টা আপনার বিনিয়োগ হিসেবে লাগবে সেটা হচ্ছে বিলিভ আপনাকে আগে বিশ্বাস করতে হবে আপনার মাইন্ড সেট আগে করতে হবে যে আমার দ্বারা সফল হওয়া সম্ভব আমি পারবো সবাই বলবে পারবেন না কিন্তু আপনাকে বলতে হবে আমি পারবো সবাই ভাববে যে আপনার দ্বারা হবে না কিন্তু আপনাকে ভাবতে হবে আমার দ্বারা হবে সবাই বিশ্বাস করবে যে আপনি সফল হবেন না কিন্তু আপনি বিশ্বাস করবেন যে আপনি সফল হবেন সো বিলিভ ইজ ইউর ইনভেস্টমেন্ট আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করতে না পারেন ইউ ডোট স্টার্ট দ্য বিজনেস বিজনেসে আপনাকে একশো ভাগ বিশ্বাস করতে হবে নিরানব্বই ভাগ ব্যবসা করলেও ব্যবসা থেকে আপনি সফলতা আনতে পারবেন না সো আপনার বিশ্বাসটাই ব্যবসার জন্য পুঁজি

যদি আপনি রিয়েলি একজন কমিটেড পারসন হন সো কমিটমেন্ট ইজ योर ইনভেস্টমেন্ট সর্বশেষ ইনভেস্টমেন্ট হচ্ছে ডিজায়ার আকাঙ্ক্ষা থাকতে হবে বড় হওয়ার মানসিকতা থাকতে হবে স্বপ্নটা অনেক বড় করতে হবে মूरिया হয়ে যেতে হবে পাগল হয়ে যেতে হবে ছুটতে হবে পাগলের মতো নাওয়া খাওয়া ভুলে কি পাচ্ছেন কি পাচ্ছেন না সেদিকে নজর না দিয়ে শুধু করতে হবে করতেই হবে করতেই হবে করতে হবে কারণ আপনার কাজ কখনো আপনার সাথে বেঈমানি করবে না যদি আপনি কাজ করতে থাকেন ডেফিনেটলি আপনার কাছে এই কাজ করার জন্য আপনার যেটা ভিতর থেকে লাগবে সেটা হচ্ছে বার্নিং ডিজায়ার লাগবে ভিতর থেকে অনুপ্রেরণা লাগবে ভিতর থেকে উত্তেজনা লাগবে কেউ আপনাকে বললো আপনি কেউ আপনাকে না আপনি দৌড়ালেন না এরকম যদি হয় সো আপনার ব্যবসাটা হবে নাট ইস ইউর ইনভেস্টমেন্ট ইউর ডিজায়ার ইজ ইন ইনভেস্টমেন্ট সো পাঁচটা বিনিয়োগ আপনার লাগবে প্রথম সময় দিতে হবে দ্বিতীয়ত এনার্জি দিতে হবে তৃতীয়ত বিলিভ দিতে হবে চতুর্থত কমিটমেন্ট দিতে হবে এবং পঞ্চম ডিজায়ার দিতে হবে এই পাঁচটা বিনিয়োগ যদি আপনি করতে পারেন আপনার ব্যবসাটা স্টার্ট করবে আর ব্যবসাটা স্টার্ট করার মাধ্যমে আপনি যদি বানাবেন সেটা নাম হচ্ছে টিম টিম বলতে আমরা কি বোঝাই টিম বলতে আমরা বোঝাই চুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর সবাই মিলে একসাথে অনেক বেশি অর্জন করার নামই হচ্ছে টিম যেমন আমরা আবার ফুটবল দলে ফিরে যাই একটা ফুটবল দলে এক পক্ষে দুই পক্ষের নামই এক পক্ষের কথা বলছি যে কোনো এক পক্ষের খেলোয়াড়ের পরিমাণ কত জন কেউ কি বলতে পারবেন যদিও মাঠে এগারো জন খেলে কিন্তু টোটাল খেলোয়াড় হচ্ছে চোদ্দ জন একজন কোচ থাকে টোটাল পনেরো জন যখন ওই দল খেলায় জিতে জয়লাভের কারণে যখন তাদেরকে পুরস্কৃত করা হয় বলুন তো কতজনকে পুরস্কৃত করা হয় যেহেতু খেলেছে এগারো জন পুরস্কার পাওয়ার তো কথা এগারো জনের কিন্তু পুরস্কার পায় কজনে পনেরো জন কেন কারণ তারা একটা টিম হিসেবে খেলেছে যারা খেলার নাই মাঠের বাইরে ছিল তারাও কিন্তু অপেক্ষা করছিল যদি কেউ ইঞ্জুরিতে পরে কেউ যদি ভালো পারফর্ম না করে তাকে বাদ দিয়ে নতুন কাউকে এখানে পাঠানো হবে রিজার্ভ তারা কোচ কি করেছে সারাক্ষণের পরামর্শ এই প্রত্যেকের অংশগ্রহণে যে রেজাল্ট আসে সেই রেজাল্ট এবার সবাই মিলে ভাগ করে নিয়েছে সো টিম টুগেদার সবাই মিলে একসাথে কাজ করে যে রেজাল্ট আমরা পাবো সেটা সবাই মিলে ভাগ করে নেবো দ্যাট ইস কল টিম সো এই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে টিম ডেভেলপমেন্ট টিম ওয়ার্ক সো টিম ওয়ার্ক কিভাবে করতে হবে সেই বিষয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও আসবে আপনারা অপেক্ষা করেন আমাদের চ্যানেলের সাথে নিয়মিত থাকেন সেখানে আপনারা জানতে পারবে কিভাবে টিম ডেভেলপমেন্ট করতে হয় সো টিম ডেভেলপমেন্টের জন্য যে সিক্রেট আপনার দরকার হবে হোয়াট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ফর ইউর মেকিং এ টিম টিম ডেভেলপমেন্টের জন্য টিম তৈরি করার জন্য হোয়াট ইজ ইউর বেস্ট ইনভেস্টমেন্ট ইউর রিলেশনশিপ আপনার সম্পর্কটাই এখানে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে কাজ করবে একটা টিম তৈরি করার জন্য আপনার সাথে মানুষের সম্পর্কটা কেমন সেটাই বলে দিবে আপনি কত ভালো মানের একটা টিম বানাবেন কারণ মানুষ যদি আপনাকে পছন্দ করে তবে সে আপনার সাথে থাকবে মানুষ যদি আপনাকে পছন্দ না করে তবে সে আপনার সাথে থাকবে না সো মানুষ আপনাকে পছন্দ করার জন্য মানুষের সাথে আপনার সম্পর্কটাকে সুসম্পর্কে রূপান্তরিত করতে হবে কিভাবে আপনি মানুষের সম্পর্কটাকে সুসম্পর্কে রূপান্তরিত করবেন আমরা ছোট্ট একটা টিপস আপনার সাথে শেয়ার করব ফার্স্ট অফ অল আপনি মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য তাদের যত্ন নিতে হবে কেয়ার তাদের

বন্ধুরা আমি সর্বশেষ আমার আলোচনার শেষ প্রান্তে উপস্থিত হয়ে গিয়েছি আলোচনার শেষে আমি যেটা আপনাকে বলবো এই ব্যবসাটা একটা গাজর গাছের মতো গাজর গাছ তো সবাই চিনেন না এখানে ছবিতে দেখতে পাচ্ছেন গাজর গাছের উপরের অংশ আর নিচের অংশ দুটো কিন্তু আলাদা আলাদা গাজর গাছের উপরের অংশ দেখে বুঝার সুযোগ নেই যে গাজর গাছের নিচে কি চলছে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা অনেকটা এরকম যে এটার উপরে দেখে আপনি বুঝতে পারবেন না যেটা আসলে এটা নিচে কি চলছে ম্যাক্সিমাম মানুষ উপরের অংশটাকে দেখেই নিচের অংশটাকে মূল্যায়ন করতে পারো না বিধায় তারা খুব দ্রুত ব্যবসাটাকে ছেড়ে চলে যায় স্পেশালি এখানে তাদের মাথায় যেটা আসে সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ যা কাজ করে সেই অনুযায়ী যখন তারা রেজাল্ট পায় না তখন খুব দ্রুত তারা কাজটা ছেড়ে দেয় সো আপনি তো পরিষ্কার যে যা কাজ আপনি উপরে করছেন তার ফল কোথায় জমা হচ্ছে নিচে জমা হচ্ছে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ব্যবসাটা ছাড়বেন না আপনি কিন্তু কন্টিনিউসলি কাজটা করতে থাকবেন কারণ রেজাল্টটা পরে আপনি এনজয় করতে পারবেন প্রথম দিকে আপনাকে কাজ করতে হবে রেজাল্টের অপেক্ষা করা যাবে না সর্বশেষ যেটা আপনার সাথে আমি শেয়ার করবো গুড রিলেশন উইল গিভ ইউ পাওয়ারফুল টিম একটা সুসম্পর্ক যদি আপনি গড়ে তুলতে পারবেন এটা আপনাকে একটা শক্তিশালী টিম দিবে এ পাওয়ারফুল টিম উইল গিভ উইল গিভ ইউ এ স্ট্রং বিজনেস একটা শক্তিশালী টিম আপনাকে একটা কি দিবে শক্তিশালী ব্যবসা দিবে

আমরা বলব নেটওয়ার্ক ব্যবসা ইজ দ্যাক্ট্রুজ লেভারেজকে ব্যবহার করে আপনার সময়টাকে আপনার পরিবারের জন্য ব্যবহার করার সুবিধাটাকে গ্রহণ করেন এই লেভারেজ বিষয়টা জানতে হলে আমরা সেভেন লেভারেজ অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্ক মার্কেটিং নামে একটা ভিডিও আপলোড করেছি সেটা আপনারা দেখে আসতে পারেন যে যে সাতটা লেভারেজিং এর সুবিধা আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ পাবেন সেটা আপনারা জেনে নিতে পারেন কম্প্রেস টাইম ফ্রেম সো ইউ ক্যান মোর মানি ফাস্টার এই যে টাইম লেভারেজিং ব্যবহার করে আপনি খুব দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন ক্রিয়েট সিনার্জি বাই বিল্ডিং ইন ওয়েভস অফ পিপল মানুষের মধ্যে একটা আনন্দ ঘন অনুভূতি ওয়েভ তৈরি করার মাধ্যমে আপনি আপনার ব্যবসার একটা সমন্বয় তৈরি করতে পারেন ইউর বিজনেস উইল গ্রো এক্স sequentially instead of by addition one at a time আপনার ব্যবসার মধ্যে আপনি খুব দ্রুত পরিবর্তন আনতে পারবেন যদি আপনি আপনার ব্যবসায় ডুপ্লিকেশন সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারেন সো এটা আপনি ডুপ্লিকেট করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সফলতা নিশ্চিত করেন সো বন্ধুরা সর্বশেষ যেটা আপনাকে বলবো আর ইউ রেডি ব্যবসাটা করার জন্য কি আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত ইয়েস যদি আপনি করেন তাহলে কি কি পাবেন হেলদি লাইফ ওয়েল দি লাইফ টাইম ফ্রিডম অ্যান্ড মানি ফ্রিডম এখন এই জিনিসগুলো যদি আপনাদের দরকার হয় টিয়ান্স বিজনেস আপনাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম টিয়ান্স বিজনেস আপনাদের জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি আপনার জীবনে একটা বিশাল বিশাল পরিবর্তন সাধন করতে পারবেন যাই হোক আমার সাথে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবার সুন্দর জীবন প্রত্যাশা করছি আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি ঈদের পরে আমাদের সবার সাথে দেখা হওয়ার তৌফিক উপর আমাদেরকে দিক আমাদের এই করোনা ভাইরাস থেকে খুব দ্রুত প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদেরকে মুক্ত করে দিক আমরা যেন সবার সাথে আবারও ফিজিক্যালি দেখা করতে পারি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা যাতে একটা বিশাল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখে আপনি এখান থেকে লার্নিং করার আহ্বান জানাচ্ছি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সবার জীবনের সার্বিক মঙ্গল কামনা করছি সবাই সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা এবং ধন্যবাদ ঈদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধা লিডার মুকুল কুমার নাথকে এতক্ষণ ধরে সুন্দর সাবলীল ভাষাই তার চমৎকার জন্য আজকের প্রেজেন্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সাহেব শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শেষ করছি শোনা যাচ্ছে তো না আমাকে তো আমরা আজকে ট্রেনিং এর শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে আমরা অনেকগুলো বিষয় এই ট্রেনিং এর মাধ্যমে জানতে পেরেছি যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের নিয়মিত আয়োজনে যদি আপনারা আমাদের সাথে থাকেন অবশ্যই আমাদের ব্যবসায়িক কার্যক্রমগুলোকে আমরা আরো দ্বিগুণ হারে বাড়িয়ে নিতে পারবো তো এখানে আলোচনায় কিন্তু করা হয়ে থাকে আপনারা যারা অংশগ্রহণ করে থাকেন তাদের জন্য এটা বাড়তি বোনাস তো এই বাড়তি বোনাসগুলো পাওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে এই ধরনের ট্রেনিং সিস্টেমের সাথে ইনভলভ করতে হবে নিয়মিত আয়োজনগুলোর সাথে সংযুক্ত থাকতে হবে আমাদের ফেসবুকে চোখ রাখতে হবে ইতিমধ্যে কোম্পানির গতকাল একটা হেডকোয়ার্টারে মিটিং হয়েছিল হেডকোয়ার্টার থেকে একটা মিটিং হয়েছিল হেডকোয়ার্টারের মিটিংয়ে অনলাইন যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেখানে বেশি বেশি জয়নিং করার জন্য সেগুলো করার জন্য বেশি বেশি জোরদার করা হচ্ছে যত বেশি আপনি অনলাইনে অ্যাক্টিভিটি করতে পারেন তত বেশি কিন্তু আপনার জন্য এটা আরও বেশি মঙ্গলজনক হবে শুধু ফেসবুক তো আমরা ইউজ করি পাশাপাশি আর একটা নতুন মাধ্যম নতুন না অনেকের ক্ষেত্রে হয়তো বা নতুন হতে পারে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম এখানেও আমরা একটি থাকবো আমরা বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তারা ইনস্টাগ্রামে তাদের যে ব্যবসায়িক কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে প্রমোট করে থাকছেন আপনারা কিন্তু চাইলে ইনস্টাগ্রামে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে প্রমোট করতে পারেন আপনাদের বিভিন্ন ধরনের এই যে ট্রেনিং রিলেটেড প্রমোশন রিলেটেড আছে এগুলো আপনারা এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করে সবাইকে উদ্বুদ্ধ করতে পারেন সো ডিজিটাল যুগে যেহেতু আমরা পদার্পণ করেছি আমাদের যে ধ্যান ধরানো আছে সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা বাংলাদেশের আমরা সবাই অভ্যস্ত যে কোন একটা রুমে গিয়ে প্রোগ্রাম দেখা এটার বাইরেও কিন্তু আপনি চাইলে অনলাইনে থেকে আপনি খুব সুন্দরভাবে বিজনেস করতে পারেন অনলাইনের দিকে কিন্তু এখন মানুষ ঝুঁকছে এই অনলাইনের প্রতি মানুষের একটা কি বলবো একটা এক ধরনের ফ্যান্টাসি কাজ করছে আপনি চাইলে এই ফ্যান্টাসিটাকে কাজে লাগাতে পারেন আপনার দৈনন্দিন জীবনের যে সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনার লাইফস্টাইল গুলো আপনার লাইফ লাইফটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারেন কিন্তু অনলাইনে যে কেউ কিন্তু খুব সহজেই চাইলে কিন্তু আপনার অনলাইনে আপনি কি কি করছেন খুব সুন্দরভাবে যদি আপনি প্রমোট করতে পারেন তাহলে দেখা যাবে কি অন্যরাও কিন্তু উদ্ভূত হবে আপনি কফি খাচ্ছেন টেন্সি কফি খাচ্ছেন অনলাইনে একটু করে পোস্ট দিলেন আপনি কফি খাচ্ছেন একটা ছবি দিলেন ঠিক আছে আপনার কেমন লাগছে সেটা শেয়ার করলেন আপনি ক্যালসিয়াম খাচ্ছেন ক্যালসিয়ামটাকে থেকে আপনি সুন্দর করে প্রমোট করতে পারলেন এই ধরনের বিভিন্ন ধরনের আসলে বিষয় আপনি চাইলে করতে পারেন সো আমাদের আজকে যিনি কন্ডাক্ট করেছেন যিনি ট্রেনিং কন্ডাক্ট করেছেন মিস্টার মুকুল কুমারনাথ ইতিমধ্যে তিনি চ্যাট বক্সে তার ইউটিউব লিঙ্কটা শেয়ার করে থাকি ব্যক্তিগতভাবে আমিও ফলো করে থাকি ওনার আর এখানে অনেক ধরনের ইনফরমেশন থেকে থাকে আপনারা চাইলে ইউটিউব লিঙ্কটা ঘুরে আসতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ আপনার পারফর্ম উইথ মুকুল এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি আমাদের তিনশের একটা পেজ রয়েছে আমাদের ঢাকার যিনি ট্রেনিংয়ের দায়িত্বে রয়েছেন প্রধান রয়েছেন তিনি এই ইউটিউব চ্যানেলটা পরিচালনা করছেন এখানে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর আমাদের নিয়মিত অ্যাক্টিভিটিসগুলো জানার জন্য আপনারা আমাদের যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে সেখানে আপনারা চোখ রাখতে পারেন পাশাপাশি যাদের উইচেট আছে সেই উইচেট গুলোতে আপনারা চোখ রাখতে পারেন অনেকগুলো বিষয় আজকে আমরা জানাতে পারলাম আর সময় নিব না আপনাদের কাছ থেকে প্রত্যেককেই ঈদ মুবারক জানাচ্ছি ঈদের খুশিটা আপনাদের দ্বিগুণ হোক ঈদ সমৃদ্ধময় হোক সুখের হোক সবাই ঈদটা সুন্দরভাবে ভালোভাবে পরিবারের সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করেন এইটাই আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই মাস্ট আপনারা সেখানে তিনশির প্রোডাক্টকে রাখবেন তিয়াংশির বিজনেসকে রাখবেন ঈদের মধ্যেও কিন্তু আপনারা চাইলে তিয়াঞ্জির বিভিন্ন ধরনের অনেক ভাই বন্ধুদের সাথে দেখা হবে তিয়াংশির ইনভাইটেশন আপনারা দিতে পারেন সেই সুযোগটাকে আপনারা মিস করবেন না সেটা থেকে আপনারা কাজে লাগাবেন ঈদের পরবর্তী সময়ে আমাদের আরো অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই ভালোভাবে ঈদ করবেন এই প্রত্যাশা জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ আলাইকুম ব্যাটার টেন্স ব্যাটার লাইফ ঈদ মুবারক সবাইকে থ্যাংক ইউ